ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন একদিন তুচ্ছ পানি হতে, তারপর সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে, দেখিয়েছেন দুই দুইটি পথ, সৃষ্টি করেছেন আসমান ছাদ হিসেবে, জমিনকে বিছানা হিসেবে, দিয়েছেন মমতাময়ী মা আমাদের জীবন উপকরণের জন্য, সৃষ্টি করেছেন জমিনে বহু কিছু, করেছেন শোভাযাত্রা অনেক কিছুতে। প্রশংসা আল্লাহ তাআলা। আচ্ছা, আপনাদের দুই মিনিট সময় দেওয়া হলো, যার যার কথা আছে বলে শেষ করেন। চুপ করেন সবাই, চুপ করেন। দুই মিনিট সময় দিলাম, যার যত কথা আছে বলে শেষ করেন, অনুমতি দিলে কথা বলবো। না না, আসলে আটটা নয়টা থেকে সাতটা থেকে আসে প্যান্ডেল কত জমছে, হ্যাঁ বড় বাজার করছে হয়তো। আচ্ছা, নিজের মুখে দাঁড়ান তো সবাই, আমি দাঁড়াইছি এখন, যদি বসে থাকি বলে যারা সামনে আছে সামনে বসেন, আসো, তোমাকেও সুন্দর লাগে দেখতে, আসো ঢুকো ঢুকো, ওই পিছনে গেট দিয়ে ঢুকো, বসে এখন একটু হয়েছে বিশাল শান্তি। ছোট ভাই, তোমরা পিছনে গেট দিয়ে ঢুকে যাও, মাশাল্লাহ সুন্দর লাগবে। হ্যাঁ, তোমাদের এলাকায় ভাই আসছি, এক ঘন্টা কথা বলবো, তোমাদের কষ্ট দেবো না, সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা। তোমরা যতই ভালো বসো তোমার 1 ঘন্টার বেশি কথা হবে না, আর যতই ঘৃণা মানে কিছুই করতে পারবে, 1 ঘন্টা ইনশাল্লাহ কথা বলবো, ইনশাল্লাহ। ঠিক আছে, এই সবার সব কথা হয়েছে তো, আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই মুখমণ্ডল দিয়েছে আমাদের অনুভূতিকে এক্সপ্রেস করার জন্য। কান কে বানাইছে? চোখ কে বানাইছে? ঠোঁট জিহ্বা কে বানাইছে? আল্লাহ কিন্তু ঠিক তাই বলছে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেইনি দুটি চোখ বানাইনি, ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
জিহবা এবং দুটি চোখ তাহলে এই জিহবা ঠোঁট আর দুটি চোখ কে বানাইছে তাহলে প্রশংসা কার জামালপুরবাসীর মালিক কে আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করে ওই যে মায়ের গর্ভের কন্যা অথবা পুত্র সন্তান কে দান করে তাহলে প্রশংসা কার মায়ের গর্ভে যে পুত্র হয় অথবা যে কন্যা হয় সে নিজে নিজে হয় নাকি আল্লাহ করে তাহলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله لك الحمد ولك الشكر يا الله يا الله لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن يا الله لك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن يا الله لك الحمد أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك الحق يا الله يا الله والجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق لك الحمد يا الله أنت الله لا إله إلا أنت يا الله يا الله أبنى القشنشة أبني هيك أبتي وأبني جهاتك الشطة أبني جهاتك الشطة معبود عبادك الجبهون إلهي يا الله يا الله أبنى القشنشة ضايا أبنى هاتي يا الله مرشد جيبون أبنى هاتي قشنشة أبنى يا الله مرشد মৃত্যুবরণ করে আপনার কাছে ফিরে যাবে আপনার কাছে হিসাব আপনার প্রশংসা আপনি কারো উপর জুলুম করবেন না এরা দুনিয়াতে যা আপনার কাছে পাঠাবে আপনি এদেরকে হিসাব দিয়ে দিবেন ভালো অথবা মন্দ কারো উপর আপনি জুলুম করবেন না ইয়া আল্লাহ আপনার প্রশংসা আপনি জুলুম থেকে নিজেকে মুক্ত করেছেন আপনার দয়া ইয়া আল্লাহ আপনার প্রশংসা আলহামদুলিল্লাহ 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 অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে পৃথিবীতে কোন নবী রাসূল আগমন করবেন না যিনি রাহমাতান লিল আলামিন ইমামুল আনবিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ঠিক আছে না আপনারা বলিয়েন না আমি বলি হ্যাঁ সবাই মিলে বলে বিশৃঙ্খল না এটা তো ধরেন জামা পরে আসছি আপনারা নিজেদের ইজ্জত বজায় রাখবেন তাহলে আপনারা সম্মানিত হবেন আমাকে যেহেতু এখানে বলতে দিচ্ছেন চুপ করতে হলো আমি বলবো আর বসতে বললো আমি বলবো আপনারা একটু যারা বসে গেছেন চুপ আছেন আল্লাহ আপনাদের উপরে দয়া করেন আপনারা বসে চুপ থাকুন আল্লাহ আপনাদের উপরে আরো বেশি দয়া করেন আর যারা দাঁড়িয়ে আছো তোমরা বাহিরে তোমরা ভিতরে এসে জায়গা করে বসে যাও আল্লাহ তোমাদের উপর দয়া করবে শরীফপুর এই একটা উন্নয়ন কবরস্থানের হয়তো কিছু মেরামত বা অবকাঠামো তৈরি বা জায়গা তৈরি যেটাই হোক এই এই উন্নয়ন প্রকল্পে এই মাহফিলের যারা আয়োজক আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হন আমি কারো নাম বলে কারো নাম বাদ দিয়ে কাউকে ছোট অথবা অতিরিক্ত বড় করতে চাচ্ছি না আল্লাহ তাআলা এই মাহফিল কমিটিতে যে চেয়ারম্যান মেম্বাররা অনুমতি দিয়ে থাকে আজকের দিনের জন্য নিরাপত্তা দান করেছে যে আয়োজকরা উদ্যোগ নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সবার থেকে টাকা চেয়েছে যারা যারা টাকা দিয়ে অংশগ্রহণ করে এটাকে আজকে এখানে এখন পর্যন্ত ভিজিবল করেছে দৃশ্যমান করেছে আর যারা দূর দূরান্ত থেকে এই গ্রামের মানুষ তাদের গ্রামে দিনই কথা হবে বলে তারা ঘর দুয়ার টেলিভিশন ছেড়ে এখানে এসে বসেছে আল্লাহ তাআলা সবার উপর সন্তুষ্ট হোক আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এখন যে দুনিয়াতে বসবাস করছি এটাকে আমরা ডিজিটাল মনে করে বসবাস করছি আমাদের ধারণা এখন থেকে 200 বছর আগের মানুষগুলো কিছুই জানতো না এখন থেকে 400-500 বছর আগের মানুষগুলো কিছুই জানতো না কেন কিছু জানতো না কারণ আমাদের ধারণা তারা বিমান বানাইতে পারেনি হয়তো বা আমরা দেখিনি কোনো ইতিহাস আমরা পাই না তারা জাহাজ বানায়নি তারা যুদ্ধ কামান বানায়নি তারা রকেট বানায়নি তারা মিসাইল বানায়নি তারা AK-47 বানায়নি তারা এই ধরনের হয়তো দালান বাড়িও বানায়নি এরকম একটা ধারণা নিয়ে আমরা মনে করি তারা বোকা ছিল অথচ মিশরের যে পিরামিড এই পিরামিডের উপরে যে পাথরটা রাখা আছে এটা মনে হয় 70 টন নাকি 70,000 টন আমি জানি না তবে এতটুকু বলেছে উইকিপিডিয়া যে এখন পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো ক্রেন নাই যে ক্রেন এটাকে উপরে তুলবে
তারা গবেষণা করতেছে যে তাহলে ওই যুগে ফেরাউনের যুগে কি প্রযুক্তি ব্যবহার করে এত বড় বিশাল হাজার হাজার কেজি ওজনের ওই পাথরকে এত উপরে তুলছে তার মানে আমাদের এখন বুঝার সময় এসেছে আমরাই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী এবং ডিজিটাল মানুষ হয়ে গেছি যুগে যুগে যারা এই পৃথিবীতে বসবাস করেছে কিছু সময়ের জন্য তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে গাড়ি হোক বিমান হোক কামান হোক কেরান হোক ব্রিজ হোক কালমাট হোক সেতু হোক রাস্তা হোক দালান বাড়ি হোক অথবা তুনতুনে নরম স্পেঞ্জের বিছানা হোক যেখানে মানুষ শুইলে এভাবে স্পেঞ্জ করে সে জাম্প করে যুগে যুগে মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধি আর জ্ঞান দিয়েছে মানুষ সেগুলো দিয়ে নিজের জীবনকে সহজ এবং গতিশীল করেছে এটা বাস্তব কথা যে যুগে আমরা বসবাস করি এখন এই দুনিয়ার সবচেয়ে মুখ্যম ডিজিটালাইজেশন এই পৃথিবীর সবচেয়ে চালাক মানুষের চালাকি হচ্ছে গুগল এটা হচ্ছে চালাক বুদ্ধিমান বিচক্ষণ সমাজের সামাজিক মানুষ যে লোকটা গোল বলে চিল্লাইতে পারে মুরগি অথবা হাঁস রান্না করে নাচতে পারে গোলদাতা ওই লোকের চুলের মতো করে চুল কাটতে পারে ওর জামার মতো করে জামা গায়ে দিতে পারে ওর প্যান্ট ছিঁড়ে ফেললে এই ছিঁড়ে ফেলে এখনকার সভ্য মানুষের সভ্যতা বুদ্ধিমান মানুষের বুদ্ধি বিচক্ষণ মানুষের বিচক্ষণতা পয়সাওয়ালা মানুষের ধনাঢ্য প্রাচুর্যের অহমিকা হচ্ছে গোল যে লোক এটা বলে না সে অনুভব কত চালাকির কথা এগারো বারো জন বিশ জন খেলবে একশো চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ দেখবে এদের থেকে চালাক আর কেউ আর নাই বাবা একটা বল একটু বিশাল ব্যাপার কথা যুবক যুবতীরা তোমরা চিন্তিত হইও না
তোমাদের দোস্ত তোমাদের ভালোবাসার মানুষকে মাকে তালাক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। আমার নবী 1450 বছর আগে বলে গেছে, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। অপেক্ষা কর, তোমাকে অপেক্ষা কর, তুই জীবন তুই অপেক্ষা কর, তোর গায়ের জার্সি লাগবে না, তোর মাথার চুল লাগবে না, তুই হত্যা করা লাগবে তার জন্য। তোমার গ্রামে বাড়ি করো একটা লোক যে 200 বছর থেকে বাইচা আছে, কারণ তোমার গ্যারান্টি নেই। সর্বোচ্চ 70-80-100 আল্লাহ ভাই চাইলে তোমার 1000 বছর বাঁচাতে পারে, কিন্তু আমরা দেখি না এরকম অদ্ভুত, আমরা দেখি না। এদেশে অলৌকিক হয়ে কবরে গেলে বাচ্চা সে পেটে, কিন্তু এরকম অলৌকিক আমরা দেখি না। একটা কালো মেয়ে নিজে হচ্ছে তাকে কষ্ট করে দিচ্ছে, আমরা কবরে এরকম অলৌকিক তো দেখি না। আমরা এদেশে কবরে গেলে চাকরি পায়, একটা মানুষ খাবো উঁচু লম্বা হওয়ার মতো কত কিছু করে, কবরে গেলে একটু 2 ইঞ্চিও বাড়াইতে পারে না। আমরা এদেশে কবরে কারণ দেখেছি, তোমার সাথে কারণ আমাদের কত বছর বাদ বাদ 200 বছর হওয়ায় হায়াত পয়সা এখন দেখছো, এই যে তোমার বোন তার সুন্দর দিকে চোখ নিয়ে হাঁটে, সুন্দর দিকে চোখ, কি সুন্দর একটা নাক আর মুখমণ্ডল, আল্লাহ তাকে কত দয়া করে এত সুন্দর চেহারা দিয়েছে। ও সেই আল্লাহ বলেছে ঢেকে রাখতে, ও ঢেকে রাখে না। তোমার বোন মনে করে তোমার বোন নিজের চেহারা নিজে বানাইছে, তোমার মায়ের পায়ের ক্ষেত্রে তোমার বাপে বানাইছে, তোমার মা মনে হয় চাইছে তোমার বোন হইতে তুমি যুবক, তুমি শক্তিশালী মানুষ, তোমার মনে তোমার মা বাপে বানাইছে না, যে রব বানাইছে তোমরা তার সাথে বাইরে রাখো। জোয়ান মানুষ তো মনে করে যে আল্লাহকে হারাই দিবে,
সব কিছুই বিলীন হয়ে যাবে,
সব কিছুই মূল্যহীন হয়ে যাবে ষোল শরীফপুরের মানুষ তোমাদের রব বলছে ওয়ানা উতিতুম মিন শাই من شيء كمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وما عند الله خير وما عند الله خير ما بقى أفلا تعقلون إذ تمدر جيبوني دنيا جيبوني جاتو كيشو أشي شاف كيشو شوبها ماتر شندر جواتر جامون إكفندل كروكا فر مدد إشوف شوف كروكا فر مدد جامون إكفندل كروكا فر مدد এটাকে চিকন করে তুলে এখান থেকে মোটা করে সাজাইছে যেমন এই টেবিলের উপরে ফুল দাঁড়ি যেমন ওই পানের বোতলের উপরে কাপটা একটু ব্লু কালার যেমন ওই ছোট্ট চায়ের কাপের কাপের মধ্যে মগের মধ্যে ছোট্ট একটা হার চিহ্ন আঁকা যেমন এই মাইক্রোফোনের এই দিকটা কালো এই দিকটা সাদা শুধু সুন্দর করার জন্য বাকি কিছু নয় এর কাজ হচ্ছে সাউন্ড সাপ্লাই করা যেমন এই টিউব লাইটার এটাকে সাদা করে গোল করছে এত উন্নত করতে পারতো ছোট অর্থ করতে পারতো সামনে এটাকে সাদা কালার না দিয়ে অন্য কোনো কালার করে দিতে পারতো এর দিছে ডিজাইনার ডিজাইন করছে এইটা শুধু সৌন্দর্য এটার অন্য কোনো গুণ নেই অন্য কিছু এটা ব্যাপার বা ক্ষমতা নেই এই দুনিয়া দুনিয়াতে যা কিছু আছে মেটা তুচ্ছ ওয়াল হায়াত দুনিয়া ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতা আল হায়াত দুনিয়া ওয়া যিনাতুহা এই দুনিয়া আর দুনিয়ার যত সম্পদ যত সৌন্দর্য যত আকৃষ্ট হওয়ার মতো বস্তু রয়েছে সব কিছু ভোগ আর শোভা মাত্র সৌন্দর্য ডিজাইন ডিসপ্লে মাত্র এর বেশি কিছু না রব বলছে ওয়ানা ইল্লাল্লাহি খাইর আল্লাহর কাছে রয়েছে উত্তম ওয়া আবাকা চিরস্থায়ী আফলা তাআকিলুন এখন কি তোমরা অনুভব করবে না দেখো না চন্দ্রটা ডুবে যায় তুমি কি দেখো না সূর্য ডুবে যায় সন্ধ্যাবেলা তুমি কি দেখো না ওই ছোট্ট শিশুটা 30 বছরের যুবক হয়ে 50 দুর্বল হয়ে দিনের হাতে লাঠি নিয়ে হাঁটে তুমি কি দেখো না ওই যে ধনী লোক তার তার অভাব নেই তার সন্তানটা নেশায় মগ্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় ছেলেটা যদি মানুষ হতো আমি ফকির হলেও ভালো হতো এই ছেলে আমার কোনো ইজ্জত রাখে না এই মেয়ে আমার কোনো ইজ্জত বাকি রাখে না এ সম্পদ আমি কি করব তুমি কি দেখো না তার সম্পদের প্রতি মায়া কত ক্ষীণ হয়ে গেছে তুমি কি দেখো না তার পুত্রের অন্যায় আচরণের প্রতি সে কত দুর্বল তুমি কি দেখো না ওই নিষ্ঠালা বাড়ির মালিক বৃদ্ধাশ্রমে থাকে তুমি কি দেখো না ওই যে সুন্দরী মহিলা সামনে যাওয়ার পরে আশেপাশে কাজে লিপ্ত হওয়ার পরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে অসুস্থ অবস্থায় কেউ ওকে দেখতে যায় না তার ছেলে তার এক মেয়ে রেগে গেছে তার মেয়েটা আরেক ছেলের সাথে রেগে গেছে এখন সে তার সৌন্দর্য নেই আগে পুরুষরা আসতো 2,500 টাকা দিয়ে যেত জওয়ানকালে সে অন্য অন্য কাজকর্ম না করে চরিত্রকে হনন করেছে দেখো না তার সৌন্দর্য আগের মতো নেই ওই যে পুরুষটা তুমি দেখো না তার চালাকি অমুকের বউ অমুকের মেয়ে তার ঘরে ঢুকে পড়ে তার ভাইকে কিছু বলতে পারে না তুমি দেখো না ও বৃদ্ধ হওয়ার পর কেউ ওকে সালাম দেয় না তুমি দেখো না অসুস্থ হয়ে 5 বছর থেকে বিছানায় পড়ে আছে ওকে ছাড়া বিচার চলে সালিশ চলে ওকে ছাড়া মানুষের মেয়ের দিয়ে ছেলে দিয়ে ঠিকই হয় ও নাই কি আসে যায় ও ছিল দাপট দেখাইছে ও ঘরে পড়ে আছে কেউ ওকে আর ভয় পায় না কেউ ওকে আর 5 আনার দাম দেয় না তুমি কি বোঝো না এখন তুমি কি এখনো বোঝো না যে দুনিয়া আর দুনিয়াতে যা আছে সবকিছু সবমাত্র ভোগ বিলাসের জন্য তোমাদের রব বলছে ওয়ালা হায়াতু দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু দেখেছো তুমি মনে করেছো জামশেদ ভাই বলেছে দুনিয়া দূর না দুনিয়া ছক্কা গড় আমি বলি এই দুনিয়া ছক্কা গড় আমি বলি তোমাদের রবকে যার দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই না দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই না তো খেলাধুলা এখন পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে অনেক গুজুর ফুটবল খেলে যায় বসে দেওয়া হয় তা আমরা কিছু বলে না কিন্তু এটাকে জায়েজ হবে
আমার এরকম মনে করার কথা নেই ভর্তি শুধু কিন্তু ছোট্ট প্রশ্ন আমার মনে যাচ্ছে অনুভব যে একটা দেশের মানুষ একটা দেশের সমাজ যার দায়িত্ব কিভাবে যে দশজন মানুষ দুইজন মানুষ কোন দেশের না কোন দেশে খেলবে লক্ষ লক্ষ মানুষ এটা দেখে লক্ষ লক্ষ ঘন্টা ব্যয় করবে কত টাকা বিদ্যুৎ নষ্ট করবে তাদের দেশের সময় দিয়ে কত টাকা বিদ্যুৎ নষ্ট করবে বড় বড় সাউন্ড বম্বাই লাগায় কত মানুষের মনে নষ্ট করে কত মানুষের দুই নষ্ট করে সাউন্ড বক্সে গান লাগায় আমি অবাক হই এদেশের বিদ্যান্তের মানুষ কি করতে জানে না আমাকে অবাক করে আমাকে অবাক করে এরপর আবার আমার নিজের মধ্যে নিজে উৎকটটা খুঁজে পাওয়ার চেষ্টা করি কি যে সিগারেট খায় সেই গাঁজা করতে খারাপ করে যে গাঁজা খায় সে মদ করার জানা করে মনে করে যে আমি শুধু গাঁজা খাই জানা করি না ও তো মদ খায় জানাও করে ওকে খারাপ মনে করে যে মদ খায় জানাও করে সে মনে করো বাপের টাকা তো করি না চুরি চুরি করি না ও তো মদ খায় জানাও করে চুরি তো টাকা চুরি টাকা রিটার্ন করে যে লোক চুরি টাকা দিত এটা করে সে ওর তো কি হয়েছে বড় লোক ধরে চুরি চুরি করে ধরে তা করি না এভাবে তারা একে অপরের থেকে ভালো পায় এভাবে তারা একে অপরের থেকে নিজেকে প্রাধান্য দিয়ে ভালো থাকার অভিনয় করে তারা এভাবে নিজেকে সান্ত্বনা দেয় এই সমাজে কি হবে নিজেকে যে কোনো মূল্য ভালো করার জন্য ভালো রাখার জন্য শুধু অন্যের দোষ দিয়ে যারা বেড়ায় এই সমাজের মানুষের কি হবে কি হবে এই সমাজের যুবকের যুবতীদের কি হবে এই পিতা মাতার কি হবে যে আল্লাহর সাথে পরিচয় করাইনি আরে তোমার রব তোমার সম্পর্কে তোমার ছেলেকে পরিচয় করাইছে তুমি কত অকৃতজ্ঞ অথচ সত্যের সাথে পরিচয় করাবে ছেলেকে তোমার রব কি তোমার ছেলেকে বলেনি এই মা বাপের সাথে উফ পর্যন্ত বললি না তুমি চুপ বাপ মায়ের সাথে উফ পর্যন্ত বললি না বললি না তো বললি না কারো কথা মান্য করবি না ওদের প্রতি যদি দয়ার দৃষ্টি না দাও ওদের প্রতি যদি দয়াবান না হও তিনটা ছেলে ভাগ করবে আজকে অমুকে ডাক্তার দেখাবে কাল অমুকে দেখাবে এর এটাই হক তার এটাই পাওয়া উচিত সে তার রবের সাথে অকৃতজ্ঞ সে নিজে এই ছেলে জন্ম দেয় নিজে তার বউ এর ছেলেকে পেটে বানায় আল্লাহ তার বউয়ের গর্বে এটাকে পুত্র অবলা কোন নাই হয়ে দিয়েছে অথচ সে দিদি এটা বারণ করে তার সাথে পরিচয় করেনি তার তো এরকমই হবে আল্লাহ আল্লাহ
نبيا صلى الله عليه وسلم قال إن بين الرجل إن بين العبد إن بين الرجل إن بين العبد إن بين الرجل وبين الشرك وبين الشرك والكفر ترك الصلاة. مسلمان كذا نعم حديث كيف قلت حديث شو قلت مسلمان ولا كذا دوستو قا قا كم مرة بتقول دوستو আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
ছোট ভাই আমার তুমিও বড় হবা অথবা মৃত্যুবরণ করবা তুমিও বৃদ্ধ হবা অথবা মৃত্যুবরণ করবা বল আমার তুমিও বৃদ্ধ হবা অথবা মৃত্যুবরণ করবে এর পূর্বেই তবে যদি তুমি বৃদ্ধ হও আজকে যেমন পুরোদিনে তোমার দাদির সাথে তুমি পাঁচ মিনিট কথা বলনি তোমার সাথে কেউ পাঁচ সেকেন্ড কথা বলতে আসবে না কিসের আশায় তুমি এই দুনিয়াকে এত ভালোবেসে তোমার এত মহান রবের প্রতি অকৃতজ্ঞ হচ্ছ তোমাদের রব তোমাদেরকে বলছে পৃথিবীতে যুগ যুগত নজর আসল আসছে সবার আছে সবাই তোমরা সুন্নত মনে করে কেটে গেল সুন্নত মনে করে ধরে নাও যদি আল্লাহ এমন করতো যে দাঁড়িয়ে ভিতরে রব আছে দাঁড়িয়ে ভিতরে রক্ত আছে কাটলে রক্ত বের হতো রক্ত শূন্যতে মারা যেত তোমরা কি কাটতা তোমাদের রব তোমাদেরকে বাধ্য করে তোমাদের রব তোমাদেরকে বাধ্য করেনি তিনি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে তোমরা এর অকৃতজ্ঞ হয়েও না তোমরা এটাকে কন্টিনিউ করো তোমরা নিজেদেরকে মহিলাদের সাথে সাদৃশ্য করিও যাকে তোমার সৌন্দর্য দেখানো তার জন্য রিজার্ভ রাখো যাকে তাকে দেখিও না সে তোমার সৌন্দর্য দেখে সর্বোচ্চ তোমার চরিত্র নষ্ট করতে পারা বুঝি হবে এটা দেখে সর্বোচ্চ সেটা হরণ করতে পারবে কিছুই করতে পারবে না তুমি নিজেকে নিজে এভাবে সস্তা করে দিও না তুমি দেখো না ব্যাংকের লকার কত মজবুত করে বানায় তুমি দেখো ব্যাংকের সিকিউরিটি কত মজবুত করে রাখে তুমি দেখো না ব্যাংকে কোথায় টাকা রাখে কেউ জানে না সুন্দর তালাবন্ধ রুম দরজা থাকা সত্ত্বেও লকার রাখে লকারের ভিতরে দরজা রাখে দরজার ভিতরে আগে ড্রয়ার রাখে ড্রয়ের ভিতরে তারপরে টাকা পয়সা আমার বুঝে আসে না ও শরীফপুরের মানুষরা আমি তোমাদের বেশি কিছু বলবো না বেশি কিছু বললে আপনি ফজর থেকে ঈশা পর্যন্ত যদি কেউ সতেরো রাকাত নামাজ পড়ে আসে তো সে আল্লাহকে বলে আসলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুসলমান ফজরে উঠে আবার ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত সতেরো রাকাত নামাজ যে আদায় করলো সে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুসলমান বলতো তোমাদের কারো যদি কোম্পানিতে কেউ চাকরি করে আর ডিউটিতে না যায় তার কি বেতন আছে বেনামাজির জান্নাত নাই বেনামাজির দোয়া কবুল হবে না দান কবুল হবে না ও তুমি এখন বলতেছো যে ভাই আমরা তো শুনেছি যে শিরিক হচ্ছে সব থেকে বড় অপরাধ এটা করলে না চিরস্থায়ী জাহান্নামী হয় আমরা তো কোনো মাজারে যাই না দুর্গা দরগায় যাই না আমরা তো কারো কাছে
পুত্র কন্যা সন্তান চাই না রিজিক চাই না সুস্থতা কামনা করি না আমরা তো শিরিক করি না তাহলে আমরা কি উত্তরাই জানাবি হব হাদিসটা আবার পড়ো কুরআন عن جابر رضي الله عنه هل استمر يا سيد؟ جي بلغت يا سيد؟ أنت بلغت يا سيد؟ جابر رضي الله تعالى عنه بين العبد و بلغت يا سيد؟ بلغت يا سيد؟ جيش بلغت شرك يا قصور من تبقى تبقى صلاة نماز نا نا بلغت شرك يا قصور من تبقى تبقى صلاة 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 تاك قرى আমি শুধু নামাজ বলতে হলো না নামাজ তো পড়ার অবস্থা আছে আপনারা যারা বলছেন যে আপনারা শিরক করেন না যারা বলেন আল্লাহ তাআলা বলেছে যে আমরা বলি সত্য বলি এগুলো শিরক কি হয় নামাজ পড়তে শিরক সম্পর্কে কি জানা আছে শিরক সম্পর্কে কি কেটে জানে শিরক কত বড় অপরাধ বলতে হ্যাঁ যাই হোক আমি কারা কারা আছে কোরআন কারি আছে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ ঠিক কিনা বললে ঠিক বলি তবে একটু জোরে বলি না বুঝা গেল বলব তো আর এটা তো 1971 সালে ভাঙা দিন আল্লাহ পাক ঠিক বলেন আমার মাথা খারাপ একজন না কথা বলতে বলতে ভুল করে ফেলছে সবাই বসে ঠিক করে দিয়ে এদেশে কত পার্সেন্ট মুসলমান দেশ সবাই মিলে বলেন কত পার্সেন্ট মুসলমান দেশ 90% এর নাম কি কার কার বাসা সাফ করে কার কার বাসা এটা আছে আল্লাহ বল আল্লাহ কথা সবার বাসা আছে না কে কে করতে পারে না করে আরে যে করতে পারে সে আমি দাইকে নিয়ে আসবো ক্যামেরাটা বন্ধ করে দিয়ে দাইকে নিয়ে আসবো নির্ধারণ করছে কে তো আল্লাহ যদি ইসলাম মনোনয়ন করে নির্বাচন করে নির্ধারণ করে তাহলে ইসলামটাকে চিনার জন্য ইবনে মুহাম্মদ পরিচয়ের জন্য করা জরুরি মুসলমানের দেশে যদি শতকরা 90 জনের মধ্যে যদি 5 জন আল্লাহ কোরআন পড়তে না জানে তাহলে আসলে কতজন মানুষ আল্লাহকে চেনে আমি মনে হয় আপনাদেরকে বোকা বলে আমাকে চালাক করতেছি না এরকম কিছু মনে করতেছেন আমি ওটা আফসোস করতেছি কি করতেছি আমার ঘরের অবস্থা ঠিক আপনার এইখানকার মতো আমার বাড়ি আমার গ্রাম আমার থানা আমার উপজেলা আমার জেলা আমার দেশ সব মোটামুটি সিমিলার আপনি সারা রাস্তা দিয়ে যাবেন দুইজন জিজ্ঞেস করবে দুইজন পাবেন না কোরআন পড়তে পারে আর যারা পড়তে পারে আচ্ছা কারা কারা পড়তে পারে যারা যারা পড়তে পারে হাত যে কতজনে বোঝেন কি করছেন না কতজনে কোরআন পড়ার পরে বুঝতে পারেন যে আমি কি করছি আপনি সাইকোলজি ইও আমার তো আন্দাজ ধরো ভাই তো সব দাঁড়ায় আছে না মানুষ কত জন হয়ে যাবে দুটি ইস্যু ধরো হ্যাঁ বেশি হবে জানি না আমার আইডিয়া নেই তাহলে আমরা আমাদের রবকে আমাদের বাপ মা কি এখনো স্মরণ হবে না এই বাপ কি এখনো লজ্জা করবে না তার ছেলের সামনে সে তার রবের কথাই বুঝে না করতেই পারে না এই সন্তানকে সে তার রবের সাথে পরিচয় করে না বাপ কি এখনো লজ্জা করবে না এই ছেলে কি লজ্জা করবে না যে আমি আমার রবের কথাই বুঝতে পারি না এখনো কি সে তার রবকে ভয় করবে না দেখুন কি হল বলেন যদি কোরআন কারিম না পড়তে পারেন তাহলে কি হবে বলেন বেশি কিছু হবে না যেমন তো আল্লাহ তাআলা বলেছে আমি তো আপনাদেরকে কোরআন পড়ি শোনাবো জি আপনাদের ঘরে সবার ঘরে আছে না
যে সবার ঘরে যে কোরআন কারীম রয়েছে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة قولوا لي في سنة سنة الله بشي بشتر من قصة حلالة بشتر 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 حلالة জামালপুর বাসীকে বলতে চাই তোমাদের ঘরে যে কোরআন কারীম রয়েছে ও আমার বোনরা আমার ভাইরা তোমরা এই কোরআনটাকে খুলো এই কোরআনটাকে পড়ো অর্থ সহকারে পড়ো নিজেদের পরিচয় পাবা দুনিয়াতে যেভাবে চলাফেরা করো তার ফলাফল কি সেটা বুঝতে পারবা আর যদি তুমি এটাই না জানো তোমার এই চলাচলের কি পরিণতি রয়েছে কিভাবে তুমি সংশোধন হবা তোমাদের রব বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া যখন কিয়ামত হবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা তখন সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না যখন কিয়ামত হয়ে যাবে কিয়ামতকে অস্বীকার করার মতো কেউ থাকবে না খাফিদাতুর রাফিয়া এটা কাউকে করবে নিচু ও কাউকে করবে সমুন্নত কিয়ামত যখন হয়ে যাবে এটা কাউকে লাঞ্ছিত অপদস্থ করবে আর কাউকে সম্মানিত সৌচ্চ করবে ইলা রুজ্জাতিল আরদু রাজ্জা যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এ সুন্দর পাহাড় এ জমিন ঘর বাড়ি তুমি এখন যেখানে বসে যেখানে তোমার কম দাদা বসে ছিল যেখানে তোমার আগামী 200 বছর পরে নাতি পুতি 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 কিছু একটা আইসা বলবে এরা হচ্ছে সে লজ্জা যখন এই পৃথিবী প্রবল প্রকম্পনে প্রকম্পিত হবে অবশ্যই জিলাল বাদশা এবং পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফলে ওটা বর্জবসিত হবে উৎক্ষিপ্ত ধুলি কণায় মানে বুঝেছি বাসি কিয়ামত যখন হবে আল্লাহ বলতেছে যে জমিনটা পুরোটা কেঁপে উঠবে পাহাড় এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে কেন এগুলো উৎক্ষিপ্ত ধুলি কণা যেরকম এরকম হয়ে যাবে পাহাড় পর্বত সবগুলো মানে তোমরা সূর্য যখন সকালবেলা জানালা দিয়ে ঢোকে এভাবে গামছা চালো এভাবে ঝাড়া দিলে ছোট ছোট কিছু একটা উড়েছ হ্যাঁ এরকম এই পাহাড় আল্লাহ সৌদি আরবের থেকে মক্কা পর্যন্ত গেলে দুই পাশে শুধু পাহাড় পুরো পৃথিবীতে যত পাহাড় আছে সব ইনক্লুডেড এগুলো ঝুলি করার মতো উৎক্ষিপ্ত উড়ে ভাবা যায় পরিস্থিতি কি হবে কল্পনা করা যায় কত ভয়াবহ পরিস্থিতি হবে সেদিন কল্পনার বাইরে ভাইরা আমার فأصحاب الميمنة ما أصحاب الميمنة دان ذكر دول دان ذكر دول شطر مشرة ترى حق من دان ذكر دول غبي وأصحاب المشأمة ما أصحاب المشأمة أشر أكيد الدو دونه جار دول دول خاطر هذا دول المدى غبي والسابقون السابقون آر أقربتي غني বহু সংখ্যক পাবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পাবে
ولكن يجب ان يكون هناك
আর গোশত দিয়ে যায় আমরা বড় তাইলে খাবার খাওয়া গোশত তো মিষ্টি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এটা বললাম যে মিল্লি খাওয়া বন্ধ করে দিয়ে আস্তে কথা কইলো হ্যাঁ যাদের খাওয়া গেল এত মানে আমি যত রয়েছে মাশাআল্লাহ চালের গুলিকে বস্তু দিয়ে পাঠানো এটা দেখেও কল্পনা করবো না অবশ্যই এটা মাশাআল্লাহ এটা আমি যত খাবার عن جابر رضي الله عنه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم فقال ارايت اذا صليت الصلوات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أجد على ذلك شيئا أدخل الجنة قال نعم قال والله لا أجد على ذلك شيئا جب شخص ده قرآن ناپتے ہوتے حرام قرآن قرآن ناپتے ہوتے جب شخص ده এটাকে নরম করতে হবে যে ব্যক্তি কোরআন পড়লো না সে তার রবকে চিনল না যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নিয়ে কখনো আন্তরিকতা এবং ইন্টারেস্ট আগ্রহ দেখায়নি সে আল্লাহকে কখনো খুঁজে পাবে না কেন কারণ আল্লাহ নিজে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ যদি এদেরকে বলে দিন এরা কি আল্লাহকে ভালোবাসে আমি যদি ফরজ নামাজগুলো আদায় করি কি বলবো সে ফরজ নামাজগুলো যদি আমি আদায় করি আর রমজান মাস আসলে যদি আমি রোজা রাখি এবং হারামকে হারাম হালালকে হালাল বলে বিবেচনা করি আমি যদি এর চাইতে না কোন বাড়তি আমল যদি না করি বাড়তি ইবাদত যদি না করি শুধু আমি দিনে পাঁচ বক্ত সত্তর রাকাত নামাজ পড়বো রমজান আসলে রোজা রাখবো এরপরে আমি কোনো বাড়তি কাজ করবো যদি না করি আল্লাহ নবী আমি কি জান্নাতে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না তুমি জান্নাতে যাবা তখন ওই লোকটা বললো কি রমজান মাস ছাড়া কোনদিন রোজা রাখবে না যদি ওর কাছে টাকা পয়সা হয় তাহলে হজ করবে জাকাত দিবে মদকে হারাম বলে খাবে না জেনা হারাম বলে করবে না সুদ হারাম সে যত কিছু হারাম গুনাহ আছে সেগুলো সে করবে না কিন্তু কখন করে অন্য যে ইবাদত গুলো আছে সেগুলো সে করবে না হারাম গুলোকে সে ঘৃণা করে করবে না আর হারাম গুলো যেগুলো ফরজ ফরজ ছাড়া সে অন্য কোনো নফল ওয়াজিব ইবাদত সে করবে না আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাবে আমি এই জামালপুর শরীফপুর বাসী কিছু এই একটা দাওয়াত দিতে চাই ওয়াল্লাহি তুমি নিজেকে যতই মুসলমান মনে করো বিচার তোমার মন দিয়ে হবে না বিচার হবে আল্লাহ নবীর কথা বলে আল্লাহ নবী
لأن أنا أقول لك مستقبل بولد الله যে লোক নিয়মিত নামাজ পড়ে প্রতিদিন নিয়মিত নামাজ ত্যাগ করে সে শুধু তাই নামাজই না কিন্তু সে শিরকের কুফরি করে আল্লাহর সাথে সে অকৃতজ্ঞ হয় আমি শুধু জামালপুর বাসীকে একটা কথা বলতে চাই যুবক অথবা বৃদ্ধ যুবক অথবা বৃদ্ধা তোমরা যে কোনো মূল্যে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো তোমার পঞ্চাশ বছরের গুণা কি হবে যে মদ তুমি পান করেছো যে জুয়া তুমি খেলেছো যে মিথ্যা তুমি করেছো যে অসুখ তুমি হয়েছো সেগুলো কি হবে আমি তো আগে বলেছি তোমাদের রব বলেছে ইল্লা মান তাব যে লোকটা অপরাধ থেকে বিরত হয়ে আছে ও আমানা ও ঈমান আনে ও আমিলা আমালান সালিহা এবং সৎ কর্ম সম্পাদন করে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত তোমাদের 60 বছরের গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে তাকবীর তাকবীর কিভাবে তোমরা রবের সাথে অকৃতজ্ঞ হও রব আচ্ছা জিন্দা রসুল মরা মানুষের মতো পাকা বোঝা কথা মরা মানুষ যখন মরে যাবে মরে গিয়ে আল্লাহকে যদি বলে যে আল্লাহ আমার ছেলে নিয়ে নাও মেয়ে নিয়ে নাও বউ নিয়ে নাও ভাই নিয়ে নাও বংশ নিয়ে নাও দুনিয়া সব নিয়ে নাও আমার মুক্ত করে মুক্ত করো আল্লাহ বলতে না আর জিন্দা মানুষ যদি খালি বলে যে আল্লাহ আমি আর করবো না আল্লাহ বলতে ওকে বাহ জিন্দা মানুষ আর মরা মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে এটা জিন্দা মানুষ আল্লাহকে রাজি করতে পারে মরা মানুষ আল্লাহকে রাজি করতে পারে না মরা মানুষ আল্লাহকে রাজি করতে পারে না জিন্দা মানুষ আল্লাহকে রাজি করতে পারে কত সহজে আল্লাহ রাজি হয়ে জানেন যদি তোমার অপরাধ জমিন থেকে আসমান পর্যন্ত হয় তুমি সর্বকারী অথবা যদি তুমি বলো যে আল্লাহকে অপরাধ না করবো না আল্লাহ বলে যে যখন তুলে তোমাকে মাফ করলাম মানে আল্লাহ যে কারো করবো করবো না এই হলো জিন্দা মানুষের সাথে আমরা কি কেউ আমাদের হায়াত সম্পর্কে জানি তাহলে আমাদের ভালো কি ফজর থেকে হতে হবে নাকি ঈশা থেকে হতে হবে যারা ঈশার নামাজ আদায় করেননি অনুরোধ রইলে যদি নিজেকে অ্যাটলিস্ট মুসলমান বলেন খুব ভালো মুসলমান না খুব আদর মুসলমান না উন্নত মানের মুসলমান না অন্তত মুসলমান অন্তত মুসলমান যদি বলতে চান পাঁচ ওয়াক্ত দিনে আমাদের ব্যতিক্রম বিকল্প আপনার কিছু নাই আরে ফজরের দিনে কাজ শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে সেটি উত্তম আপনি আপনার নামাজ ফরজ কিভাবে কিনবেন কি দিয়ে কি দিয়ে ফরজের ভরপাই করবেন কাজা কিভাবে মানে এগুলো কিসের আপনি কাজ পারা দিবেন দুই লাখ শুধু তো দুনিয়ার দুনিয়ার থেকে উন্নত উত্তম কারা কারা বা নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ নামাজ কত রাকাত ফরজ আদায় করে কত রাকাত দিনে কয়বার কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় সে কি নামাজ ছেড়ে বেনামাজি হয় নাকি কুফুরিয়া শিরকি করে মুশরিক কি জান্নাতে যাবে কোন তাহলে মুশরিক জান্নাতে যাবে না কোনদিনও যাবে না এটা দামসেব বলতে তারা কে বলতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির মাফ করে দেন আইনু শরাকাবি যে আল্লাহর সাথে শরীক করে ওয়াগফির এই সারা ক্ষমা করে দেবে মা দুনা যালিকা লিমান ইয়াশা যাকে যা খুশি আল্লাহর ইচ্ছা ইচ্ছা কর আল্লাহ ইচ্ছা কর আল্লাহ মর্জি কর আল্লাহ তিনি তাই বলছেন এছাড়া মাফ করে দিলে যাকে যা খুশি আল্লাহু তাআলা রহমান রহিম আল্লাহ নিশ্চয় রুতিব দয়ালু ক্ষমাশীল আল্লাহ তাআলা আমাদেরকে পাপ ক্ষমা করার তৌফিক দান করুন তিনি আমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে আমাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করার তৌফিক দান করুন তিনি আমাদের হৃদয়ের জমগুলোকে পরিষ্কার করে দিন তিনি আমাদের পিতামাতাকে ক্ষমা করুন তিনি আমাদের উপর সন্তুষ্ট হন ওয়াসা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় সাগর নদী পরিক্রমে থমকে দাঁড়ায়
কিবা ভেঙে যায় তবু আমার মান তিন পরিমাণ বলি হবে না তবু আমার জবান খেয়ে যাবে গাল আল্লাহ আমার সুখ আলহামদুলিল্লাহ আপনারা এখন পর্যন্ত জামশেদ মজুমদার সাহেবের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যতত্ত্বমূলক আলোচনা শুনতেছিলাম এখনই অনুরোধ আছে আজকের বিশাল ওয়াল মাহফিলের প্রধান আকর্ষণ জেলা প্রতীক্ষা আমরা প্রত্যেক আগের মতো চাদর পাঠিয়ে নিয়ে বসে আছি শেখ মাহমুদ বিন কাসিম প্রতিষ্ঠাতা ও প্রধান খতিব ইমাম মসজিদ রহমতুল্লাহ জামে মসজিদ বড় ভাঙ্গা ডেঙ্গা ঢাকা তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবে তার আগে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি শেখর সাহিত্য সাংস্কৃতিক সংসদ শেষের শিল্পী শাহেব মহসিন আলমকে السلام عليكم ورحمة الله بيبادي مصيبتي شهاي تدور تومي دوخ بدولا شنتولا تومي بيبادي مصيبتي সহায়তা করো তুমি দুঃখ বেদনা সন্তরাও তুমি হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে জীবনের দিকে আনন্দ খুশি
দুঃখ কান্না বেহার গান কাউকে হারানো ব্যথায় কদি যদি ترجمة
হ্যাঁ চলবে এত অনেক দূরে কিন্তু আমি তো হ্যাঁ চলবে সমস্যা নেই ঠিক আছে চলবে তুমি আমাকে কাছে আসতে পারো السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي يمن بنعمة التوحيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العرش العظيم وأشهد أن نبينا محمد عبد الله ورسوله الذي خلقه على خلق عظيم وعلى آله وصحبه أولو الفضل والمكرمين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت ثم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وعن جابر أن رجلا سأل النبي صلى الله عليه وسلم ما الموجبتان فقال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أخرجه المسلم في كتاب الإمام وعن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض الصلاة نور والصدقة برهان الصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو
فبائع نفسه فموطقها أو موبقها أخرجه المسلم في كتاب الإيمان. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم من بطى به عمله فلم يسرع به نسبه أخرجه المسلم في كتاب الإيمان. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্য থেকে যারা মুসলিম আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন এবং মুসলিমদের মাঝে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতে বিশ্বাসী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগীতে লিপ্ত, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছে, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাওয়াত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সালাত এবং সালাম পাঠকারী আল্লাহর পক্ষ থেকে দশ বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে, যে রাসূল কিয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা তলব করবেন এবং যার সুপারিশে বহু মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইতিপূর্বে আমাদের এক ভাই, তিনি ইসলামের বহু বিষয় নিয়ে কথা বলেছেন, তাতে ছিল পরকালমুখী হওয়া, সালাতের গুরুত্ব, আমাদের ব্যক্তি জীবনের কর্ম সম্পর্কে বহু কথা বলেছেন। একটা মাহফিলের মধ্যে, বিশেষ করে জুমার খুতবার মতো, কোন এক বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আলোচনা রাখাটাই হচ্ছে শ্রেয়, কারণ যখন একাধিক আলোচক থাকে তাতে ভিন্ন ভিন্ন বিষয় যদি নিয়ে কথা বলেন একটা বিষয় নিয়ে, তাহলে তো ভিন্ন কথা। যে এত বড় একটা আয়োজন করা হয়েছে, এত শ্রম দেওয়া হয়েছে, এত পয়সা খরচ হয়েছে, তাই আমরা এখানে উপস্থিত থেকে একাধিক বিষয় আজকে শিখে যাব, তাহলে ঠিক ছিল। কিন্তু আমাদের ওয়াজ মাহফিলগুলোর মঞ্চ হয়ে গেছে এখন মানে ব্যক্তি স্বাধীনতার মতো, যার যেমন মন চায় যেই দিক থেকে মন চায় বক্তব্য শুরু করে এবং সমস্ত বিষয় নিয়ে সে কথা বলে। তো তাতে অপরে আর কিছু বলার থাকে না, তখন আমি বললে সেই একই কথা বলব, কারণ সালাত সংক্রান্ত কোরআন হাদিসে যা আছে একটা আমার পূর্বে যে বলেছেন সেও বলেছে, আমিও বলবো, আমার পরে যে বলবে ওই একই হাদিস একই আয়াত। তবে যদিও এক একজনের বাক ভঙ্গিতা দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তখন গিয়ে আপনার কাছে ভিন্নতা পাবে, কিন্তু নিয়ম ছিল কোন একজন ব্যক্তি এককভাবে একটা বিষয় নিয়ে কথা বলবে। কিন্তু এটা যখন নির্ধারণ করা হয়নি, তখন যেখান থেকে খুশি যদি বক্তব্য করা হয় তাহলে পরের বক্তার আর কিছু বলার থাকে না, তো যথেষ্ট কথা বলেছেন। তো যেহেতু এক ঘন্টায় ইসলামের পুরো বিষয়টাই আপনাদেরকে বুঝিয়েছেন, তো নতুন করে একটা বলার কিছু নাই। একজন মুসলিমের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিন কারা, যদি এটা আমার টপিক্সের বিষয় নয় তবে হঠাৎ করে মনে পড়ে গেছে সেজন্য বলি, মুমিন হচ্ছে তারা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর চব্বিশ নম্বর সূরার ৫১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলা সামিআনা ওয়া আতানা। নিশ্চয় মুমিন হলো তারা, তাদের কথা হবে এমন যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হবে যে আসো তোমার তোমার উপরে আমি বিধান জারি করব, তোমার উপরে এটা ফরজ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, তোমার জন্য এটা করা বাধ্যতামূলক। এমন যখনই কোনো ফরমান আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসবে
মুমিন যেই ব্যক্তি হবে সে কি বলবে আইয়াকুল সে বলবে সামিনা ও আতাআনা আমি শুনলাম এবং মেনে নিলাম এটা হবে মুমিন তো যখন এটা আমাদের গুণ হবে যে শুনলাম আর মানলাম এটা যদি আমাদের চরিত্র হতো তাহলে যেমনটা বলা হয়েছে আহলে হাদিস সমাজ কিন্তু মসজিদ থাকে খালি এটা হতো না এটা হতে পারে ভিন্ন সমাজে কিন্তু যখনই বলেছেন এটা এরা হলে পাক্কা আহলে হাদিস আমাকে শব্দটা এমনটাই বলা হয়েছে আমাদের এলাকাটা হচ্ছে 100% পাক্কা আহলে হাদিস কিন্তু আমি অধিকাংশ চেহারাগুলো দেখতেছি দাড়িবিহীন যেমনটা শুনলাম মসজিদে কাতালপুরা হয় না আর পর্দার ব্যাপার এটা শুধু আপনাদের এই জামালপুরের এই শহর কেন বাংলার জমিনের এমন কোন মুসলমানের বাচ্চার ক্ষমতা নাই যেটা বলতে পারে যে আমাদের এই গ্রাম সব মহিলা পর্দা করে একটা গ্রামের লোক এটা বলতে পারবে না কিন্তু টেক লাগিয়ে বসে আছেন আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী তো কোরআন সুন্নাহর অনুসারী তারাই না আহলে হাদিস তো অনুসরণে যদি না থাকে তাহলে আপনি নাম ভিজিয়ে কি পানি খাবেন আপনি বলবেন আমি আহলে হাদিস মেনে নিলাম কথা কিসের ভিত্তিতে এটা তো জোর করে নিতে চাচ্ছেন জোর করে বলতেছেন আমি আহলে হাদিস হয় যেই সেন্সে আপনি বলতেছেন এর অর্থ আমি বুঝি না না হলে আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে যে এটা হলো আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ মেনে চলে আপনি সেই সংজ্ঞা নেননি দুইটার একটা হয় আমরা বুঝি না যেটা আমরা তো হানাফি গোর সন্তান তো জন্ম তো হানাফির রক্তে আমাদেরকে বোঝানো হয়েছে কোরআন সুন্নাহ যারা মেনে চলে তারা হলো আহলে হাদিস এখন আপনাদের সমাজের এর সংজ্ঞা কি আমার জানা নাই যদি মনে করেন যে হ্যাঁ আহলে হাদিসের ঘরের জন্ম হলেই আহলে হাদিস সে দাঁড়িয়ে রাখুক আর না রাখুক পর্দা করুক আর না করুক মসজিদ ফুল হলে হোক না হলে না হোক বিজাতির অনুষ্ঠানে আমিও লাফাবো তারপর আমি আহলে হাদিস যদি এমনটা হয় তাহলে আমার মনে হয় যে না এই সংজ্ঞাতে ভুল আছে এই দাবি আপনাকে নাজাত দিতে পারবে না কোরআন স্টাডি করলে আমরা যেটা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন শুধু আহলে হাদিস কেন ইতিপূর্বে আমাদের পূর্বে আহলে কিতাবদের কোন একটা দল তারা আল্লাহর সন্তান দাবি করেছিল নিজেদেরকে নিজেদেরকে দাবি করেছিল আউলিয়া উল্লাহ তারা বলেছিল আমরা হলাম আল্লাহর ওলি তারা বলেছিল আমরা হলাম মুহিব্বিন আল্লাহর ভালোবাসার পাত্র তারা দাবি করেছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবির প্রেক্ষিতে তাদেরকে নাজাত দেননি বরং তাদেরকে আল্লাহ গোমরাহ বলেছেন দলহীন বলেছেন মাগজুব বলেছেন যে তারা হলো গজবপ্রাপ্ত আর যতগুলো কথা বলেছি ইহুদিরা দাবি করেছিল যে আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান যদিও তারা কুফরি কথা বলেছে মানে আল্লাহ তো সন্তান গ্রহণ করেননি কিন্তু নাজাতের জন্য নিজের বরত্বকে তুলে ধরার জন্য এমন বিষয়ে দাবি করেছে যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তান হতো তাহলে ওই জিনিসটা দাবি করেছিল এরা তার মানে দাবি করার ক্ষেত্রে ছোট দাবি করেনি একেবারে বড় দাবি করেছে আমরা তো অতদূর পর্যন্ত সাহস পর্যন্ত পাইনি দাবি করলে হক হবে না সেটা ভিন্ন কথা কিন্তু আমি বোঝাতে চাচ্ছি দাবি করলে তো দাবি করার মতো করা উচিত আপনার এই দিকে তাকান এদিকে এটা একটা কারণ দেখেন যখনই কোনো ওয়াজ মাহফিল করা হয় না এটা আমরা দেখেছি উদ্দেশ্য থাকে এখানে কমিটির ভিন্ন শ্রোতাদের হয়ে যায় ভিন্ন এখানে যতক্ষণ আপনি বসবেন আপনার ফোকাস তো এই মঞ্চের দিকে থাকা উচিত শুধুমাত্র মাইকের দিকে আমাদের দিকে আর আমি তাকিয়ে থাকবো আপনার দিকে পানির শব্দ আমিও শুনেছি আমার চোখ কিন্তু প্রথম ওদিকে যায়নি আমারও কান খোলা আছে কিন্তু আমি ওদিকে তাকাইনি আপনাদের জন্য কিন্তু আপনারা প্রত্যেকটা লোক অধিকাংশ লোকগুলো দিকে তাকিয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের চরিত্র সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে কোরআনের আয়াত রেখে দিয়েছেন যে এই জাতি
কোরআনের সাথে কি আচরণ করবে, কোরআনের বার্তা যারা দেয় তাদের সাথে কি আচরণ করবে, আজ থেকে 1400 বছর আগে তাদের চরিত্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। যারা আসে নাই তারা পরিপূর্ণ ওই চরিত্রের অধিকারী, আর আপনারা যারা আসেন হয়তো খুতবা শুনেন হয়তো, কিন্তু অথচ উচিত ছিল যখন আসছেন এখানে বসেছেন তাহলে এই সময়টা আপনার অন্য কোনো ক্ষেত্রে আপনি ব্যস্ত করবেন না নিজেকে, আপনি সম্পূর্ণ এই দিকে দৃষ্টি রাখবেন। আসলে আমি যে আপনাকে বলেছি যে আমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ 1400 বছর আগে যে আয়াত রেখে দিয়েছেন কোরআনে, আমি তো নাম্বার সহ আপনাকে বলতে পারি, কোরআন থেকে আমি আপনাকে দেখিয়ে দিই। 40 নম্বর সূরা, সূরা গাফির, আপনি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে আমাদের চরিত্র সম্পর্কে বলতেছেন যে এই জাতির কি হবে যখন রাসূল বা রাসূলদের পক্ষ হয়ে তাদেরকে যখন ডাকা হবে তখন তাদের কাছ থেকে যে রিপ্লাইটা আসবে, অধিকাংশ মানুষ যেটা বলবে আলেমদেরকে দায়ীদেরকে, ওই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাত, হামিম সাজদার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন আমি নাযিল করেছি বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য। কিন্তু অধিকাংশ মানুষের আচরণটা কি, ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন কিন্তু অধিকাংশ মানুষ তারা তা থেকে মুখ ফিরাবে, কথা শুনবে না। এটা আপনি 41 নম্বর সূরাতে শুরুতেই পেয়ে যাবেন, 3 নম্বর আয়াতে, যেটা আমি আপনার কাছে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বাশীরা ওয়া নাযীরা, আমি এটাকে সুসংবাদ এবং সতর্ক করার জন্য এই কোরআনটাকে নাযিল করেছি, কিন্তু অধিকাংশ মানুষ ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, বরং অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে এবং তারা কথা শুনবে না। আল্লাহ বলেছেন তারা শুনবে না কথা, কেন? ওয়া কানু কোন মুনাফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাই, এবং তারা বলবে আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, যেই দিকে আপনি ডাকতে চাচ্ছেন সেই দিকে আসাটা আমাদের পক্ষে আর সম্ভব নয়, কারণ আমাদের অন্তরের উপরে একটা প্রলেপ পড়ে গেছে। আকিন্নাতান মানে বোঝেন যেটা লেগে থাকে, আপেলের উপরে যে চামড়াটা আছে না, এটা থাকলে কোনোদিন আপনি আপেলের ভিতরে পানি ঢুকাতে পারবেন না। আপনি কাদা লাগান, কিছু লাগান, ধুয়ে নেন, পরিষ্কার হয়ে পড়ে যাবে, কারণ প্লাস্টিকের মতো একটা আবরণ পড়ে আছে, এটাকে আকিন্নাতেন বলা হয়, যেটা লেগে থাকে। তা আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যেমন আমাদের অন্তরের উপর একটা প্রলেপ এমন ভাবে লেগে গেছে যেখানে কোরআন হাদিস ঢোকার মতো আর কোনো রাস্তাই আমরা বাকি রাখিনি, বরং আমরা যেন বলতেছি ফি কুলুবিনা আকিন্নাতেন, আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে বলেছেন, ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাই, আমাদেরকে যেই দিকে ডাকা হচ্ছে এই কথা আমাদের কান দিয়ে আমাদের অন্তর পর্যন্ত যাবে না, কারণ একটা প্রলেপ পড়ে গেছে। এবং আমাদের কানের অবস্থা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আযানিনা ওয়াকরু, আর আমাদের কানের ভিতরে তুলা ঠেসে দেওয়া আছে ওয়াকরু, তারপরে ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফামাল ইন্নানা আমিন, এবং আপনারা অধিকাংশ মুসলিমরা ইমামদেরকে, মুয়াজ্জিনকে বা ইমামকে, খতিবকে বা হুজুরদেরকে বলতেছেন যে আপনাদের আর আমাদের জগৎটা ভিন্ন, অমিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব, আপনারা আমাদের মধ্যে একটা পর্দা আছে। দেখেন আকিন্নাতন আর পর্দার মধ্যে পার্থক্য আছে, আকিন্না হলো ওই বস্তুর উপরে প্রলেপ করা থাকে, আর পর্দা হলো বিটুইন, দুইটার মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, এপারের ওপারের লোক দেখা যায় না, এটা হচ্ছে পর্দা। তা আমরা যেন আমাদের ইসলামের স্কলারদেরকে, দায়ীদেরকে যেন আমরা বলতেছি অমিম বাইনিনা ওয়া বাইনাকা হিজাব, যে হুজুর সমাজ যারা ধর্ম পালন করেন তাদের আপনাদের জগৎ আর আমাদের জগৎ ভিন্ন, ফামাল ইন্নানা আমিন, অতএব আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। এটা হয়ে গেছে আজকে মুসলিম জাতির অবস্থা। আমরা তো বক্তব্য কাফেরদের মাঝে দেই না, কি কাফেরদের মাঝে দেই, কোনো হিন্দুদের মাঝে দেই, আমরা কাদের সামনে কথা বলতেছি, আমাদের মুসলিম ভাইদের সামনে কথা বলতেছি। মেম্বর থেকে যখন খুতবা দেওয়া হয় কাদের সামনে কথা বলা হয়,
মুসলিম ভাইদের সামনে বলা হয়। আমি যখন ঘর থেকে এখানে আসছিলাম না, আমি আপনাদের সংখ্যা দেখেছিলাম, পুরো প্যান্ডেলটা ভরা ছিল। আমাকে বলা হয়েছে যে আমাদের সমাজের লোকেরা ধর্ম পালন করে না, খুব গাফেল, এই সম্পর্কে কিছু বলেন। কিন্তু আমার মনটা চেয়েছিল, কারণ আমি তো বাইরের জগৎটা দেখে আসছি, এই পর্যন্ত যে আসছি ঢাকা থেকে, আমি পুরো রাস্তাঘাটগুলো দেখে আসছি। আপনাদের মতোই যুবকরা, আপনাদের মতোই সংখ্যার লোকেরা গতকালকে পুরোটা রাত কাটিয়েছে এই খেলাকে কেন্দ্র করে, তারা মাহফিলে আসে নাই। যত জায়গায় মাহফিল হয়েছে, প্রত্যেকটা মাহফিলের চিত্র দেখেন, মাঠ খালি ছিল। আর আজকে তারাই ওই দলের সাপোর্টাররা রাস্তার মধ্যে মিছিল নেমে গেছে, খেলা খেলেছে কাতারে, খেলেছে ইহুদি নাসারারা। কিন্তু মুসলিম তার কাজ বন্ধ করে দিয়ে সে তাদের খুশিতে সে রাস্তায়, তাই না? আমি সেই দৃশ্য দেখে আসছি। আমাদের গাড়ি কয়েকটা জায়গায় বাধা প্রাপ্ত হয়েছে এই মিছিল যাওয়ার কারণে। কিন্তু আমি কেন আপনাদেরকে শাসাবো না এটা নিয়ত করে আসছি, কারণ আপনারা হলেন তাদের থেকে ভিন্ন। তারা রমতামশায় রাস্তায়, আপনারা কিন্তু সেখানে অংশ নেননি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মানটা একটু ভিন্ন। তো আপনাদের ফেভারে আমাদের কথা বলা উচিত, কারণ এই প্রতিকূল পরিবেশে, ইন্টারনেটের যুগে, রমতামশার যুগে, তারপরে আপনারা ডাকে সাড়া দিয়েছেন এবং এই মাহফিলে সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করতেছেন, কথা শুনতেছেন, এটা অবশ্যই একটা প্রশংসনীয় একটা ব্যাপার, এটা প্রশংসনীয় একটা ব্যাপার। কিন্তু এটার কল্যাণটা কি? কেন বসেছেন এখানে? আমি একটা হাদিস বলি, যাতে নেক্সট এরকমের কোনো বক্তব্যে বসলে আপনার নিয়তটা যেন একটু চেঞ্জ থাকে, পরিবর্তন থাকে। মুসলিমের নিয়ত কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, দেখে নেন। নিয়ত, ইচ্ছা, এটা খুব মারাত্মক ব্যাপার। একজন মুসলিম যদি সামান্য ছোট্ট একটা কাজ করে আর তার নিয়ত যদি হয় বড়, আল্লাহর কাছে সে বড় পুরস্কারই কিন্তু পেয়ে যায়, যদিও কাজটা ছোট। কিন্তু অনেক বড় বড় কাজ করেছে মানুষ, কিন্তু নিয়ত ছোট থাকার কারণে আল্লাহর কাছে পেয়েছে খুব ছোটটা। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন এভাবে যে রব্বু আমেলিন সাগীরিন তুআযিমুহু আন-নিয়্যা ওয়া রব্বু আমেলিন তুআযিমুহু আল-কাবীর বা রব্বু আমেলিন কাবীরিন তুসাগীরুহু আন-নিয়্যা। কত ব্যক্তি আছে ছোট ছোট কাজ করেছে কিন্তু তার নিয়তের কারণে সে আল্লাহর কাছে মহা পুরস্কার পেয়েছে, আর কত ব্যক্তি আছে পৃথিবীতে অনেক বড় বড় কাজ করে কিন্তু তার নিয়তের কারণে সে ছোট্ট একটা পুরস্কার আল্লাহর কাছ থেকে পেয়ে যায়। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে রাস্তাঘাট করে দেয়া, মানুষকে খাদ্য খাওয়ানো, মানুষকে দান করা, এককভাবে একাই একটা মাদ্রাসা মসজিদ চালানো, এটা কিন্তু সহজ কথা নয়, এটা অনেক বড় বড় কাজ। একটা দুই পাঁচ লাখ টাকার গরু কুরবানি করে পুরাটা দান করে দেওয়াটা এটাকে ছোট কাজ না বড় কাজ? অনেক বড় কাজ। কিন্তু তাদের নিয়ত যদি হয় লোক দেখানো, মানুষ কি বলবে এটা কার গরু, অমুক মাতাব্বরের গরু, এই সেন্সে যদি এনে থাকে তাহলে সে আল্লাহর কাছে পেল কি? যে গরু দান করেছে সে এটা দিয়ে সে চাইলে জান্নাত পেতে পারত, কিন্তু সে নিয়েছে কি? লোকে বলবে এটা অমুক ব্যক্তির গুরু, লোকে বলবে যে মাদ্রাসাটা কে চালায়, অমুকে চালায়। এই জন্য অনেক মাহফিলের আমরা দৃশ্য দেখেছি, প্রধান মেহমান যাদেরকে করা হয় শুধু নাম উপরে নিচে কেন, ছোট করে কেন লেখা, আমার নামটা প্রথমে কেন নাই, এর জন্য অনেক কমিটির লোকে মাহফিলে আসে, তারপরে কম টাকা দেয়, যাদের নাম বড় সে একটু বেশি টাকা দেয়, আর তার চেয়ে সামর্থ্যবান কোনো ব্যক্তির নাম যদি ছোট করে লেখা থাকে বা নাই লেখে সে টাকাই দিবে না, এটাতে নিয়তের ব্যাপার আছে। শুধু আমরা তাদেরকে দোষারোপ করতেছি না, কমিটির লোকেও আছে যোগ্য ব্যক্তিকে রেখে পয়সাওয়ালাকে প্রদান বানায়, কেন? যাতে ডোনারটা একটু মোটা আসে, এখানেও নিয়তের ত্রুটি আছে। তারপরে ওই যে গরুর উদাহরণ দিলাম, রাস্তাঘাট করা, আমাদের আলেম সমাজ তো অত ক্ষমতা নাই, কিন্তু নেতা যারা আছেন, মাতাব্বর যারা আছেন, তাদের তো হিউজ টাকা, মাশাআল্লাহ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট অর্থ সম্পত্তির মালিক করেছে, তারা রাস্তা করে দেয়, কালভার্ট করে দেয়, কত কিছু করতেছে টেন্ডার পাস করার পর। মুসলিম তার এই এত বড় কাজ, সে যদি আল্লাহর কাছে বড় কিছু আশা করে না, সে কিন্তু বড় কিছু পেয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট কোনো নিয়ত করে,
তাহলে সে কিন্তু আল্লাহর কাছে বড় কিছু পাচ্ছে না। অপরদিকে ছোট কাজ করে বড় কিছু আল্লাহর কাছে পেয়েছে এমন দুই একটা ব্যক্তির উদাহরণ দিই আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এক ব্যক্তিকে জান্নাতে নাচানাচি করতে দেখেছেন, ইউকাল্লিবুহা ফিল জান্নাহ। জিজ্ঞাসা করা হয়েছে কেন এই ব্যক্তি এতটা উৎফুল্ল কেন, বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম তাকে সংবাদ দিয়েছেন, মাররা বিহুসনি শাজারাতিন আলা জাহারিত তারিক فقال والله لأنحين هذا عن المسلمين لا يوزيهم। امام مسلم এটাকে কিতাব বিরর ওয়াসিলার মধ্যে অথবা পানিশাচের বা বিচারকের অধ্যায়ে এনেছেন যে একজন ব্যক্তি রাস্তার উপর একটা গাছের ঢালকে কেন্দ্র করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, এই জন্য এই ব্যক্তি এতটা খুশি। কি হয়েছিল যে বেহসনি শাজারাতিন আলা জাহারিত তারিক, একটা গাছের ঢাল রাস্তার উপরে পড়া ছিল, এই ব্যক্তি দেখলো যে পথচারীর কষ্ট হচ্ছে, তার নিয়তটা কি দেখেন, সে বলেছে ওয়াল্লাহি লা উনাহিয়ানা হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি এই গাছের ঢালটাকে এক্ষণ সরিয়ে দেব যাতে চলাচলে মুসলিমদের কষ্ট না হয়। তার নিয়তটা কি, মুসলিমদের যাতে কষ্ট না হয় এই জন্য সে শুধু গাছের ঢালটাকে কেটে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে ফায়ুদখিলাল্লাহুল জান্নাত, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিয়েছে গাছের একটা ঢাল কাটার কারণে। নিয়ম মানুষকে কোথায় নিয়ে যায়? রাবি ইবনুল কাব ইবনুল আসলামী একজন সাহাবীর নাম শুনেছেন, যে কিনা যুবক ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে খেদমতে আসত। কোন এক রাতের ঘটনা, তিনি এক লোটা পানি, এক বালতি পানি বা একটা বাকেট পানি তিনি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠেছেন, উঠে দেখলেন যে এই পানির ব্যবস্থা রয়েছে, তখন তিনি তার প্রয়োজন সারলেন। প্রয়োজন পুরা করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরিদ্র যুবক সাহাবীকে বললেন, সাল তুমি কিছু একটা চাও, তুমি এত কষ্ট করেছো রাতে আমার জন্য পানির ব্যবস্থা করেছো, কিছু একটা চাও তুমি। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন হয়তো একটা উট একটা ঘোড়া এই টাইপের কিছু যদি তাকে দিয়ে দিই, জমির কিছু অংশ এমনটা কিছু হতে পারে দুনিয়ার কিছু। কিন্তু সেই সাহাবি বলতেছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ মদিনাতে যেমন আপনার আশেপাশে ঘোরাফেরা করি, আমি যেন জান্নাতেও আপনার সাথে এইভাবে একভাবে থাকতে পারি। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাত তো আমি পাবো সেটা ভিন্ন, মানে ছোট জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত কোথায়? সুউচ্চ জান্নাত, তাই না? জান্নাতুল ফেরদৌস। আমাদের মধ্যে কোনো ব্যক্তির ক্ষমতা আছে সেখানে পৌঁছবে? ক্ষমতা নাই। সেই সাহাবী কিন্তু তার কাছে বলে নাই যে আপনি আমাকে জান্নাত দেন, বলা হয়েছে যে আপনি যে জান্নাতে থাকবেন আমিও যেন আপনার আশেপাশে সেই জান্নাতে থাকতে পারি, আমি এটা আপনার কাছে চাচ্ছি। কাজটা কি করেছে, শুধু এক লোটা পানি দিয়েছে কিন্তু অপশন পেয়ে গেছে চাওয়া, চেয়ে ফেলেছে জান্নাতুল ফেরদৌস, সুউচ্চ জান্নাত, যেই জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেই জান্নাত চেয়ে ফেলেছে, যেন ওখানে যেতে চাই, আপনার সাথে থাকতে চাই। তাহলে মানুষের ইচ্ছা মানুষকে কোথায় পৌঁছতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হ্যাঁ এটা সম্ভব, তবে রবে তুমি আমাকে সাহায্য করো। কিভাবে? আমি আল্লাহর কাছে বলবো, কিন্তু সাহায্য হলো তুমি অধিক মাত্রায় নফল সালাত আদায় করো। আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক মাত্রায় নফল সালাত আদায় করো যাতে করে আমার পর্যন্ত তোমাকে পৌঁছে যাওয়াটা সহজ হয়। কিন্তু নিয়ত কি সে সাহাবি? এটা যে নিয়তের কারণে হয়, আরেকটা হাদিস নিয়ে নেন। আপনি শুনেছেন সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে এমন 70,000 লোক আছে যারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত পাবে। বলেন না এটা রাসূল? সাহাবীদের মাঝে অনেকে ছিলেন সেখানে, কানা ঘুষা করতেছেন, কারা তারা? এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন তারা হলো ওই ব্যক্তি লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই চারটি গুণের কথা বলেছেন। আমার উম্মতের ওই সমস্ত ব্যক্তি বিনা হিসেবে বিনা শাস্তিতে জান্নাত পাবে, 70,000 লোক তাদের সংখ্যা,
যারা কখনো নিজের শরীরে দাগ কাটেনি, কখনো পাখিকে উড়িয়ে ভাগ্য গণনা করেনি, আর ওয়ালা ইস্তারকুন তারা কোনোদিন কারো কাছে গিয়ে বলেনি যে আমার পেট ব্যথা, মাথা ব্যথা, আমার বাত জ্বর, অমুক জ্বর, তমুক জ্বর, একটু ঝাড়ফুঁক করে দেন। কারো কাছে গিয়ে বলেনি যে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন। তারা কি করে? এখানে একটু কথা বলে নি, হাদিসের সত্যটা কি জানেন? বলা হয়েছে তারা দাগ কাটে না, ওলায়াত তারা পাখিকে উড়িয়ে গণনার মতো করে মানে ভাগ্য গণনা করে না, বলা হয়েছে চিন্তা দিয়ে মানে তলব করার অর্থে থাকে, যেমন ইস্তিসকা, ইস্তেআজা, ইস্তেআনা, ইস্তেখারা, এটা হচ্ছে ইস্তারকুন বলা হয়েছে। লা ইস্তারকুন তারা জারফুক তলব করে না। কিছু কিছু বইয়ের মধ্যে ট্রান্সলেটর মধ্যে ভুল করেছে, তারা তর্জমা করেছে তারা জারফুক করে না। এখানে জারফুক করার কথা নাই, জারফুক তলব করে না, মানে কারো কাছে গিয়ে বলে না যে আপনি আমাকে জারফুক করে দেন। বরং জারফুক করা এটা হচ্ছে অত্যন্ত উত্তম একটা কাজ। নিজের জারফুক আপনি নিজে করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে করতেন, তিনি প্রত্যেক রাতে শোয়ার সময় নিজের জারফুক নিজে করতেন, সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে থুতু ফেলতেন হাতে তিনবার করে, তার পুরো বডিতে যতদূর পর্যন্ত হাত যায় এটা তিনি করতেন। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তার হাত উঠতেছে না বা জবান দিয়ে কিরাত হচ্ছে না, সূরা পড়তে পারতেছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ওই রাতে আমি নিজে সূরাগুলো পড়ে রাসূলের হাতের মধ্যে আমি থুতু দিতাম, আর রাসূলের হাতটাই রাসূল সাল্লামের বডিতে আমি মাসা করে দিতাম, কারণ আমার হাতের চেয়ে রাসূলের হাত বেশি বরকত। রাসূলের হাত হচ্ছে বরকতের হাত, এই জন্য আমি তার হাত তার বডিতে মাসা করে দিতাম, কিন্তু সূরাগুলো আমি পড়ে ফুদিয়ে দিতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে জারফুক করা, কিন্তু তলব করা নয়। কারো কাছে গিয়ে আপনি কোনো হুজুরের কাছে বলবেন যে আমাকে জারফুক করে দেন, এটা জায়েজ, কিন্তু আপনি সেই মর্যাদা হারাবেন যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তাদের উপরে, যারা জারফুক তলব করে না, যারা কোনো হুজুরের কাছে গিয়ে বলে না যে একটু জারফুক করে দেন, আমার ছেলেটা কান্নাকাটি করে। অধিকাংশ মা বোনদের স্বভাব এটা, আমরা অনেক জায়গায় গিয়েছি, তাদের বাসায় উঠলে পানির বোতল নিয়ে আসে, বলতেছে একটু পানি করে দিয়ে যা, এটা মোটেও কাম্য নয়। আপনাকে কোরআন দিয়ে ধন্য করা হয়েছে, যেই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছিল, যেই কোরআন সাহাবায়ে কেরামরা গ্রহণ করেছে, সেই একই কোরআন আপনার আমার ঘরেও রয়েছে। যেই কোরআন সাহাবায়ে কেরামদেরকে মর্যাদাবান করেছেন সেই কোরআন আপনার আমার মাঝেও রাখা হয়েছে। আমাদেরকে সেই কোরআন থেকে নিজেদেরকে নিজের ফায়দা হাসিল করতে হবে, অন্যের মাধ্যমে নয়। এই জন্য আপনি সূরা ফালাক, ইখলাস, নাস মুখস্থ করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন, সূরা বাকারার শেষ দুইটা আয়াত মুখস্থ করেন, সূরা ফাতিহা মুখস্থ করেন, এগুলো দিয়ে নিজের জারফুক নিজে করেন। এটা হচ্ছে সুন্নাহ তরিকা। আপনার সন্তানকে জারফুক করার দায়িত্ব আপনার, এটা ঘরের কর্তার কাজ, মা বোনদের কাজ, এটা তারা করবে। তো এই হাদিসের মধ্যে রয়েছে তারা ভাগ্য গণনা করে না, শরীরের মধ্যে লোহা দিয়ে দাগ কাটে না। এটা করা হতো তৎকালীন যুগে চিকিৎসার জন্য, লোহা গরম করে ছেঁকা দেওয়া হতো, রাসূল সাল্লাম এটাকে নিষেধ করেছেন। আর বর্তমানে লোহা ছেঁকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা ট্যাটো করে, শরীরের মধ্যে দাগ করে, উল্কি আকায়, এদের উপর আল্লাহ লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের উপর লানত, যারা নিজের উপরে ট্যাটো করে, উল্কি আঁকে, সেটা পুরুষ হোক মহিলা হোক, তারা চরম শাস্তি পাবে কিয়ামতের মাঠে। তো তিন শ্রেণীর মানুষ, যারা জারফুক তলব করে না, ভাগ্য গণনা করে না, আর যারা শরীরে দাগ কাটে না, তাহলে তাদের আচরণটা কি কি করবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে ভরসা করে চলে। এই কথাগুলো শোনার পরে দেখেন নিয়ত যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। উকাশা বিন মিহসান চট করে তিনি বললেন, ফাদউল্লাহ লি আই ইয়াজআল আল্লাহ মিনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেছেন যেই 70,000 লোক বিনা শাস্তিতে বিনা আযাবে জান্নাত পাবে, আমি উকাশা বিন মিহসান যেন তাদের একজন হতে পারে, আপনি দোয়া করে দেন। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করে দিলেন যে আনতা মিনহু, তুমি তাদের একজন। তার মানে এখন 69,999 জন বাকি আছে, তার মধ্যে একজন উকাশা বিন মিহসান টিকমার্ক পেয়ে গেছে। উনি এমন একজন সাহাবী
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা বিচারে জান্নাত দিবেন ঘোষণা করা হয়ে গেছে আরেকজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য এটাকে বহাল রেখে দিয়েছেন তিনি বলেছেন সাবাকাকা বিহা ওয়াকাশা তোমার পূর্বে ওয়াকাশা আগে বেড়ে গেছে তাকে নিষেধ করা হয়নি তার মানে গুণ চারটা রেখে দেওয়া হয়েছে যার মাঝে এই চারটা গুণ থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা আযাবে জান্নাত দেবে এটা ইমাম বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি যে নিয়ত মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জিহাদের অধ্যায়ে একটা হাদিস এনেছেন রাসূলুল্লাহ বলেছেন মান সাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় শাহাদাতান এক বর্ণনা আছে বিসিদকিন মুসলিমের এক বর্ণনায় বিসিদকিন আছে আরেক বর্ণনায় বিসিদকিন কথাটা নাই তার মানে সত্য সত্য কথাটা যে অন্তর থেকে যে চাইবে বরং আরেকটা শব্দে সত্য কথাটা ছাড়াই আছে যেই ব্যক্তি অন্তর থেকে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দান করো বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি রাসূলুল্লাহ বলেছেন এই ব্যক্তির মৃত্যু যদি তার খাটের মধ্যে শুয়ে হয় সে যদি তার ঘরে মারা যায় তারপরেও তার নিয়তের কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন তাহলে নিয়ত অত্যন্ত সেন্সিটিভ বিষয় ইমাম বুখারীর নিয়তের যে হাদিস আছে তাতে কি আছে জানেন ইন্নামাল আমালু বিন্নিয়াত তারপরের অংশ কি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া একজন ব্যক্তি যেই কোনো সে কাজ করুক তাতে যেই নিয়তে সে কাজটা করবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন কথাটাকে বুঝেন কিভাবে বলেছেন রাসূল ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ তাকে তাই দিবেন এই কথাটাকে আমরা মুসলিমরা কিভাবে নিয়েছি আমার মনে হয় যেটা একজন ব্যক্তিরও মুখ খোলেনি আপনি সুবহানাল্লাহ বলতে পারেন নাই আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই তার মানে আপনি এটা বুঝেনই নেই রাসূল বলেছেন যে কোন ব্যক্তি কোন একটা কাজ করবে সে ছোট হোক বড় হোক সে নিয়ত যা করবে যা চাইবে সে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন আমি তাকে তাই দিয়ে দিব এটা হচ্ছে নিয়ত কি বুঝলেন তাতে আমি একটু ব্যাখ্যা করে বুঝাই বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া মা নাওয়া এ নাওয়া নুন ওয়াও ইয়া যেটা নাওয়া মাদ্দা এটার আরেকটা অর্থ হচ্ছে বিচি সিড এস ডাব্লিউ ডি সিড গিরাস যেটাকে বলা হয়েছে হাদিসের আরেক ভাষায় গিরাস মানে বিচি দানা কোরআনের আরেক ভাষায় এটাকে নাওয়া বলা হয়েছে যেমন সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াতে সম্ভবত আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে বলছেন আল্লাহু ফালিকুল হাববি ওয়ান নাওয়া আল্লাহ হলেন তিনি যিনি ফালিকুল হাববি ওয়ান নাওয়া তিনি দানা এবং বিচিকে ফাটিয়ে থাকেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই জালিকুমুল্লাহ ইনি হলেন আল্লাহ আও কামা ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আয়াতটা দেখে নেবেন সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াত তো ওখানে একটা শব্দ আছে যে আল্লাহু ফালিকুল হাববি ওয়ান নাওয়া নিশ্চয়ই আল্লাহ হলেন বিচি এবং দানাকে বিধীর্ণকারী নাওয়া শব্দটা ওখানে আছে তাহলে নাওয়া মানে বিচি আল্লাহ বলেছেন কোন একজন ব্যক্তি যা নিয়ত করবে তা পাবে ওটাকে নাওয়া শব্দতে এনেছেন আর নাওয়া মানে বিচি এটা বোঝার জন্য যারা চাষাবাদ করেন বা যারা গাছ লাগিয়েছেন বলেন তো দেখি আপনার বাড়িতে আপনি লাগিয়েছেন একটা সাধারণ আম গাছ আম গাছের চারা বিচি ফেলেছেন আপনি কি আশা করেন তা থেকে কাঁঠাল গাছ বেরোবে আজ পর্যন্ত বেরিয়েছে আচ্ছা ঠিক আছে কাঁঠাল না হয়ে বেরোয় নাই পেয়ারা তো হতে পারে তাও হতে পারে বিচি যা গাছ তা লাগিয়েছেন সরিষা বিচি আপনি কি মনে করেন কিয়ামত পর্যন্ত পালং শাক হবে হবে না বিচি যা গাছ তা গাছ আম গাছই হয়েছে লাগিয়েছিলেন ফজলি আমই হয়েছে ল্যাংরা হবে অন্য কোনো তো হবে না যেই বিচি সেই গাছ ফল তা আল্লাহ তোমার চোখের সামনে যখন তুমি দেখতে পাচ্ছ যে বিচি যা ফল তা তাহলে ধর্মের ক্ষেত্রে আল্লাহ যখন অপশন দিয়ে দিয়েছেন বান্দা ইসলামের যে কোনো ভালো কাজ তুমি করো নিয়ত যদি হয় জান্নাতের তাহলে কি পাবেন আপনি জান্নাতই পাবেন কি বলেছেন একজন ব্যক্তি কোন একটা ভালো কাজ করে ও চাকা আল্লাহর কাছে কি চায়
আল্লাহ রাসূল যেই নিয়তেও করবে আমি আল্লাহকে তাই দিয়ে দিব। তার মানে জান্নাতটাকে আমাদের কাছে এমন ভাবে পেশ করে দেওয়া হয়েছে আমাদের জীবনের সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ বলেছেন ওরা যেন এটা আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর জান্নাতের জন্য যেন করে, এটা বলা হয়েছে। কারণ এর চাইতে স্পষ্ট দলিল আপনাকে আর কি দেব যেখানে আপনি নিজের হাতে যেই বিচি ফেললেন সেই গাছ যখন হয় ব্যতিক্রম হয় না, তা আল্লাহ বলছে এটা নিয়তের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ওই নাওয়ার পাওয়ার, বিচির পাওয়ার। আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া এবং পরকাল দুইটা জগৎ সম্পর্কে জ্ঞান দিয়ে দিয়েছেন, বান্দা তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামের যে কোনো একটা ভালো কাজ করো, সেটা যদি তোমার নিয়ত হয় পরকাল আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। কিন্তু আমরা কদর করি না। তো ওই জায়গায় কেন এসেছিলাম, এই আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে, যে এখানে যারা বসেছেন আপনারা কেন বসেন? যখন কথাই শুনবেন না তাহলে বসেন কেন? সময় কাটানো না। এই মজলিসটা বলেছে আপনাদের একটা মান আছে, যারা আজকে রাস্তাঘাটে ঘুরে যারা এখানে আসে নাই তারাও মানুষ আপনারাও মানুষ, রং তামসা আমরাও বুঝি, অন্তরের ভালো লাগা ওটা আমরাও বুঝি, কেন আমরা ওতে অংশ নেইনি? এখানে কেন আপনারা? আপনাদের মান আছে তাদের চেয়ে, সে মানটা আমি প্রথমে দেখাই তারপর আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি। কারণ ইসলামের প্রত্যেকটা কাজ আল্লাহ এমনি এমনিতেই ফজিলত বর্ণনা করেন নাই, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের চিন্তা বুঝেন, আল্লাহ আমাদের চাহিদা বুঝেন, আল্লাহ সব বুঝেন। যখন ফজিলত বর্ণনা করা হয় আপনার কাছে কাজের তুলনায় ফজিলতটা খুব অল্প মনে হবে, মানে ফজিলতটা অনেক বড় মনে হবে, তুচ্ছ কাজ, যে আল্লাহ এতটুকু কাজের মধ্যে জান্নাত দিয়ে দিবেন আপনার কাছে হালকা মনে হবে কথা। কিন্তু আপনি করে দেখেন সেই কাজটা যারা করে কতটা কঠিন মনে হবে আপনার কাছে, আপনি করে দেখেন। যেমন কথার কথা, আমাদের ভাই ও পাঁচক তো নামাজ সম্পর্কে বলেছে না যে নামাজ পড়ে জান্নাত দেওয়া হবে বলেছে না, আপনি কি মনে করেন কাজটা অত্যন্ত সহজ না? এমনটাই মনে করেন আপনি যে পাঁচক তো নামাজ পড়া কি সহজ? আল্লাহ কি বলেছেন জানেন কোরআনে? সুরা বাকারা দুই নম্বর সুরা 45-46 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। সালাত আদায় করে তুমি তোমার রবের কাছে সাহায্য কামনা করো, এটা বলার পর আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এটা করা অত্যন্ত কঠিন কাজ, অনেক ভারী কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরা, অবশ্যই পাঁচক তো সালাত আদায় করা এটা অনেক বড় কঠিন কাজ, তবে আল্লাহ বলেছেন ইল্লা আলাল খাশিন, তবে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কঠিন নয়। কঠিন কাজের জন্য এই দুনিয়াবাসী লোকদের জন্য, কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় এই পাঁচক তো সালাত পড়া তার জন্য কঠিন নয়। ইল্লা আলাল খাশিন, কারা তারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম وأنهم إليه راجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহকে ভয় পায় তো ওই সমস্ত ব্যক্তিরা যারা এটা বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, وأنهم ملاقو ربهم, আমার রবের সামনে আমার সাক্ষাৎ হবে, এটা যে ব্যক্তি ধারণা করে এবং যেই ব্যক্তি মনে করে যে কিয়ামতের মাঠে আমাকে উঠতে হবে, এই ব্যক্তির জন্য পাঁচ ওয়াক্ত সালাত পড়া সহজ। আল্লাহ বলছে এর জন্য কঠিন নয়। কঠিন কার জন্য? যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে না, বা তার অন্তরে এখন পর্যন্ত সেটা ঈমান গজেনি, জাগেনি, সেই ব্যক্তি যা ইচ্ছা তাই তার লাইফ যেমন খুশি তেমন কাটতে পারে। কিন্তু যেই ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই ব্যক্তি কোনোদিন যা ইচ্ছা তাই করতে পারে না, তার পাঁচ ওয়াক্ত সালাত তার ঠিক থাকতে হবে। ঘুরে আসে আরেকটা আয়াতের দিকে, দেখেন কিছু আয়াত কমন আয়াত যেটা আমরা সবাই জানি, কিন্তু সেই আয়াতের মধ্যে কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় না, বিধায় আমরা সেই আয়াতগুলোকে মূল্যায়ন করতে পারি না। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর একটা আয়াত, এটা কমন আয়াত সবাই জানে, কি সেটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। এই কথাটুকু আমরা সবাই জানি, কিন্তু সবাই কেন আয়াতটাকে গ্রহণ করতে পারছি না? কেন মুসলিম হয়েও
মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চায় না কেন? যে রাসূলের নাম নিলে আপনি দেখান যে আপনার ভালোবাসা আছে, আপনার চোখে পানি ঝরে বলে যে ইহুদি নাসারারা গালি দিলে আপনি রাস্তায় নেমে যান মিছিল করতে, তার মানে রাসূলের প্রতি আপনার ভালোবাসা আছে এটা আপনি বোঝাতে চাচ্ছেন। আর আল্লাহ যখন বলেছেন যে এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম নমুনা রাখা হয়েছে, তখন আপনি এটা কেন গ্রহণ করতে পারতেছেন না? ত্রুটিটা কোথায়, কোন জায়গাটাতে ঘাটতি? তারপরের অংশ আল্লাহ কি বলেছেন, এই কথা জানার পরে কে সেই ব্যক্তি যেই ব্যক্তি রাসূলকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে, কে সেই ব্যক্তি? আল্লাহ বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারা আল্লাহ কাসীরা। যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব, নিজের চরিত্রকে ওইভাবে করব, কেন আমি আল্লাহর কাছে কিছু পাব এবং কিয়ামতের মাঠে আমাকে উপস্থিত করা হবে, আমি পরকালে বিশ্বাসী। আর যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, আল্লাহ বলেছেন এই ব্যক্তিরা খুঁজবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কি ছিল। এই ব্যক্তি খুঁজবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার চেহারাতে দাড়ি ছিল কি ছিল না, তার পোশাক কেমন ছিল, তার খাদ্যের অভ্যাস কেমন ছিল, তার শোয়ার পদ্ধতি কেমন ছিল, তার ইবাদতের নমুনা কেমন ছিল, সেই ব্যক্তি খুঁজবে কে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে। ওয়াল ইয়াউমাল আখির, যেই ব্যক্তি পরকালে উঠতে হবে এটা বিশ্বাস করে, তার মানে সেই ব্যক্তির চুল, সেই ব্যক্তির স্টাইল, সেই ব্যক্তির জীবন চরিত্র রাসূলের মতো হতেই হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করেননি, আপনার আমল যা খুশি তা হতে পারে, চুলের স্টাইল যেমন খুশি তেমন হতে পারে, আপনি কার ফুর্তিতে নাচবেন যার তার হতে পারে, কিন্তু আপনি যখন বলবেন আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আপনি পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন, তাহলে আপনি আপনার চেহারা আয়নার সামনে নিয়ে দাঁড়ান এবং বলেন তো দেখি এরকম দাড়ি বিহীন কি আপনার রাসূল ছিল কিনা, আপনি বলেন চুলের এই চুলের স্টাইল যেটা এখান দিয়ে আছে তো এখান দিয়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেমনটা ছিল কিনা, আপনি নিজের গ্লাসের সামনে দাঁড়ান, আপনার ওই প্যান্ট নিয়ে দাঁড়ান যে প্যান্টের রানের থেকে হাঁটু পর্যন্ত কয়েকটা ফাটা ছিঁড়া, আপনি বলেন তো দেখি এটা কোনো মুসলমানের প্যান্ট হতে পারে কিনা। যারা এই ধরনের প্যান্ট পরে, ওই সমস্ত মা বোনরা যারা সালোয়ার কামিজ পরে বা ফরক বা যে কোনো ড্রেস পরে আর ওড়না থাকে চিকন একটা মাফলারের মতো, তাদের পিতা মাতা ওই মেয়েকে কি জিজ্ঞেস করেছে কোনোদিন যে তোর কি পাঁচক্ত নামাজ পড়ার সময় হবে না আজকে, তুই যে ঘর থেকে বের হচ্ছিস কলেজে যায় কাজে যায় পার্কে যায় যেখানে সেখানে যায় এইভাবে যাচ্ছে, আপনি পিতা আপনি মাতা আপনি বড় ভাই জিজ্ঞেস করেছেন কি এই নমুনায় কেন তুই, তার মানে কি তুই ঘর থেকে বেরিয়েছিস তোর নামাজ পড়ার নিয়তি নেই? একটা ব্যক্তির যদি নিয়ত থাকে তাহলে ও তো নিজেও জানে যে এই ওড়নায় সালাত হবে না, জানে না? ওই ছেলে তো জানে যে হাঁটু থেকে রান পর্যন্ত যে ছিঁড়া ফাটা প্যান্ট পরেছি এটা পরে তো নামাজ হবে না, ও নিজেও জানে না, ও পরবো কেন? তার মানে ওর নিয়তের মধ্যে নাই যে আমাকে সালাত পড়তে হবে, এটা ও নিয়ত করেই বেরোয় নেই। আরে একটা মানুষের একটা চেষ্টা থাকে, আমাদের মধ্যে বহু ভাই আছে যে রাতে ঘুমায় ফজরের সালাত পড়বে বিদায় অ্যালার্ম দিয়ে রাখে, কাউকে বলে রাখে, তার মানে ওর নিয়ত আছে, তারপরে কখনো তৌফিক হয় কখনো হয় না, ও গিলটি ফিল করে আক্ষেপ করে কিন্তু নিয়ত থাকে, নিয়ত আছে। আর যেই ব্যক্তি এই রকমের ছিটা ফাটা প্যান্ট পরে যাকে জিজ্ঞেস করলে বলে আমার প্যান্ট না পাক, ওর কি নামাজ পড়ার নিয়ত আছে? তাহলে এদের গার্জিয়ানরা কোথায়? এদের কি কোনো অভিভাবক নাই? আমাদের কোন এক শেখ তো বলেছে এরা হচ্ছে এতিম, পিতামাতাহীন, গার্জিয়ানহীন, কারণ ঘরের পোলাপান কোনোদিন এমন হবে না রাস্তাঘাটের পোলাপান, যাদের কোনো গার্জিয়ান থাকে না যেখানে সেখানে জন্মে গেছে তাদের চরিত্র এমন হতে পারে, কিন্তু মুসলিমদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকত্বহীন করেন নাই, তাদের তো অভিভাবক আছে। আল্লাহ দেখেন মানুষকে অভিভাবক কেমনে দিয়েছে, পিতামাতা দিয়ে অভিভাবক করেছে, পিতা মাতা নাই তার চাচা অভিভাবক, তার মামা অভিভাবক, তারা নাই তার দাদা অভিভাবক, নাই এলাকার মাতাব্বর অভিভাবক,
মুসলিম কোনোদিন অভিভাবকহীন হতে পারে না, তাদের উপরে দায়িত্বশীল কেউ না কেউ আছে, কিন্তু কেউ কার দায়িত্ব পালন করে না, সমস্তে এমনি বিগড়ে যায়নি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ করে আমাদের কাছে পেশ করেছেন, আপনি আর আমি গ্রহণ করতে পারি নাই কেন, কারণ আপনারা আমার বিশ্বাসী নাই যে কিয়ামতের মাঠে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তোমাকে কথা জিজ্ঞেস করবে, এই এই কথাতে আপনি এখন পর্যন্ত ঈমান আনতে পারেননি। যদি ঈমান থাকতো তাহলে মানুষের ঈমান তো বিশ্বাসের সাথে কর্ম হয়, বিশ্বাস যেমন মানুষ সেই কাজটাই করে। একমাত্র পাগল আর অজ্ঞ ব্যক্তি সে তার বিশ্বাসের খেলাফ কাজ করতে পারে। কি করতে পারে? এই ইলেকট্রিসিটি, একটা সুস্থ মানুষ জানে এটার মধ্যে কারেন্ট আছে, ও কখনো হাত দিবে না। এটা কে পারে করতে? যে জানে না অথবা পাগল, দুইটার একটা। একটা পাগল হাত দিয়ে ফেলতে পারে, আর যে জানে না এটার মধ্যে কারেন্ট আছে ও হাত দিতে পারে, বাচ্চারা যেমন দিয়ে ফেলে মাঝে মাঝে, এটা হতে পারে। কিন্তু একটা সুস্থ ব্যক্তি কোনোদিন এই কাজটা করতে পারে না। তো তার মানে যার বিবেক সুস্থ, যেই ব্যক্তির বিশ্বাস আছে, সেই ব্যক্তি কোনোদিন নিজের মতো করে জীবন চালাতে পারে না, তাকে তার ধর্ম মোতাবেক চলতে হবে। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এবার আসুন আপনি আমরা প্রথম কথার দিকে ফিরে আসি, যে নিজেদেরকে যদি আপনি আহলে হাদিস বলেন, এর চাইতে যদি উত্তম নাম আপনি খুঁজে পান লাগাতে পারেন, কিন্তু এটা নাজাতের মাপকাঠি নয়। কোরআন হাদিস বলতেছে এটা নাজাতের মাপকাঠি নয়। আসুন এই মর্মে আপনাকে দুই একটা আমি নিদর্শন দেখাই। যদি আহলে হাদিসের ঘরের সন্তান হলেই যদি নাজাতের মাপকাঠি হয়, তাহলে আমি আপনাকে দেখাই প্রথম রাসুল, প্রথম রাসুল নূহ আলাইহিস সালাম, তার ছেলে কেন নাজাত পাবে না? আপনিও জানেন আমিও জানি যে নূহ আলাইহিস সালামের ছেলে নাজাত পাবে না। কেন? কারণ সে তার পিতার কথা মানেনি। যখন সে ডুবে যাচ্ছিল তখন নূহ আলাইহিস সালাম তিনি তার রবকে ডেকে বলতেছেন, রব্বি ইন্না বনি, হে আমার প্রতিপালক আমার সন্তান, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার ওয়াদা সত্য আর তুমি উত্তম বিচারক, আল্লাহ আমার ছেলে তো ডুবে যাচ্ছে। আল্লাহ তার জবাবে কি বলেছেন? ইয়ানু ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়, এটা তোমার পরিবারের কেউ না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এই অসৎ কাজে লিপ্ত। তার মানে কর্ম যদি খারাপ হয়, রাসূলের ছেলে ছেলে থাকে না, আল্লাহ বলতেছে যে তোমার সন্তান নয়। আরে আল্লাহ বলতে পারতেন যে তোমার এই সন্তানকে আমি উদ্ধার করব না, কারণ ও অসৎ কাজে লিপ্ত, আল্লাহ তোমার সন্তানই না। রাসূলকে বলতেছেন আল্লাহ এই কথা যে তোমার সন্তান না আসে, কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে অসৎ কাজে লিপ্ত। এই নূহ আলাইহিসসালামের স্ত্রী, লূত আলাইহিসসালামের স্ত্রী, নবী রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও নাজাত পাবে না, কেন? আর আপনি আমি যদি মুসলিম হই, একটা ইমাম হই, বা একজন মাওলানাও যদি হন, অন্যদের ভাষা যেটা বলে একজন শেখ হন, বড় একটা স্কলার হন, আল্লাহর ওলি হন, আর আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে, সে আপনার আমার মাধ্যমে নাজাত পাবে? পাবে না, কারণ লূত আলাইহিসসালামের স্ত্রী পায়নি, লূত আলাইহিসসালামের স্ত্রী পায়নি। আপনি বলবেন তারা তো ঈমান আনেনি, তাই না? একটা বেনামাজিকেও মুশরিক বলা হয়েছে, কাফের বলা হয়েছে, আমাদের ধর্মের কিতাবের মধ্যে আছে, এটা কোরআন বলে তার সাপোর্টে, হাদিস অসংখ্য আছে, কত হাদিস লাগবে আপনার। এই সম্পর্কে কথা বলেছে পিতা, আমি নামাজের দিকে যেতে চাচ্ছিলাম না, কিন্তু কথায় কথা আসে, বেনামাজি যে মুসলমান নয় এই সম্পর্কে কতটা হাদিস লাগবে আপনার। আমি তো একটা শুধু নাম্বার বলে দিই, আপনি খুঁজে দেখে নিন, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার 148-149 নাম্বার আপনি খুলেন, ইমানের অধ্যায়, এটা সালাতের অধ্যায় নয়, ইমানের অধ্যায়, তিনি বলেছেন বাইনাল আবদ ওয়াল কুফর আও শিরক তারকাস সালাহ, একজন আল্লাহর বান্দা অথবা একটা কাফেরের মাঝে অথবা মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম তিরমিজি কি করেছেন? তার 38 নম্বর অধ্যায় কিতাবুল ইমান, 39 নম্বর অধ্যায়, 38-39 দেখেন, এটাও ইমানের অধ্যায়, তিনি তাতে এনেছেন বাব। এই অধ্যায় হচ্ছে বাইনাল কুফরি ওয়াল ইমান তারকাস সালাহ, ইমান এবং কাফেরের মাঝে কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামদের সম্পর্কে আব্দুল ইবনে শাকিক আল উকাইলি থেকে ইমাম তিরমিজি
আসার পর করেছেন যেটা আপনি 2682 2682 নম্বরে পেয়ে যাবেন তিনি বলেন كان محمد كان اصحاب اصحاب النبي صلى الله عليه وسلم لا يرى شيئا من الاعمال تركه كفر غير الصلاه رسول الله صلى الله عليه وسلم এর সাহাবায়ে কেরামদেরকে আমি এমন অবস্থায় পেয়েছি যে তারা কোন ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া সালাত ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন তার মানে সাহাবায়ে কেরামদের ঈমান এটা যে নামাজ ছেড়ে দিলে কোন ব্যক্তি সালাত আদায় না করে সেই ব্যক্তি ইসলামে থাকে না এই মর্মে সর্বশেষ উক্তি যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুমূর্ষু অবস্থায় মরে যাবেন তার পেট থেকে রক্ত ঝরে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সব রক্ত তিনি তখন একটা জুমলা বাক্য বলেছিলেন তাকে বলা হয়েছে আপনি ফজরের সালাত আদায় করবেন বিদায় রাত জেগে আছেন বলছেন না হ্যাঁ কারণ আমি এখনো আমার সুস্থ মানে এখনো আমি জিন্দা আছি তখন তিনি বলেছিলেন কেন সে সালাত আদায় করার জন্য জেগে আছেন তিনি বলেছিলেন لا حظ في الاسلام لمن ترك الصلاه যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না এটা মুয়াত্তা মালিক তিনি তার কিতাবের 51 নম্বরে এনেছেন তিনি এই হাদিস এনে বা এই ঘটনা এনে প্রমাণ করতে চেয়েছেন যে রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না সে রক্ত অল্প হোক বেশি হোক আপনি ওযু করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন কোনো কারণে যদি আপনার রক্ত ঝরতে থাকে তাহলে কি হবে আপনার ওযু নষ্ট হবে না এটাকে প্রমাণ করার জন্য তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এনেছেন ফাসাল্লা উমর ওয়া জুরহুহু সাবগুদদম উমর সালাত আদায় করতেছেন অথচ তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে সাবগু বলা হয়েছে পানি যদি ঢেলে দেওয়া হয় তখন সাবগুল মা বলা হয় মানে পানি ঢেলে দেওয়া এটা দুই এক ফোঁটা পড়লে হয় না তার রক্ত শরীর থেকে সব ঝরে যাচ্ছে আর উমর রাদিয়াল্লাহু তাআলা সেই অবস্থায় সালাত আদায় করতেছে আর তিনি বলতেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাম আরে যদি কারো ব্যক্তির উপরে নামাজ যদি মাফ হতো তাহলে এটাই ছিল সর্বশেষ সময় যার উপরে নামাজ মাফ হওয়ার মতো পজিশন ছিল যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে মাফ করেনি ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন বাবু আসসালাতু রিজালান ওয়া রুকবানান এই অধ্যায় হচ্ছে নামাজ পদাতিক এবং যানবাহনের উপরে সালাত আদায় করার অধ্যায় আপনি আপনার সাওয়ারের উপরে আছেন যুদ্ধের ময়দানে দৌড় দেন আর সালাত আদায় করেন বলতেছে কে ওয়াই কান আকসার যদি শত্রু সংখ্যা বেড়ে যায় আপনাকে জমিনে দাঁড়িয়ে থেকে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে না দেয় আপনাকে বলা হয়েছে তুমি অস্ত্র চলবে দৌড় দৌ আর কাটতে থাকো আর সালাত আদায় করতে থাকো এটাই ইসলাম তাকবীর চলবে গুলি চলবে তাকবীর চলবে তরোয়াল চলবে তীর চলবে তাকবীর চলবে রুকু চলবে সাজদা চলবে সবইভাবে আপনাকে ঝুঁকতে হবে শুধু ইশারায় চলবে যে আপনি এখন রুকুতে আপনি এখন সাজদাতে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত মাফ করেন নাই আর আমরা সুস্থ নিরাপদ কিন্তু সালাত আদায় করি না আপনি কি ভাবছেন খেলতাম শাহ একজন মানুষকে মুসলিম থাকতে হলে যখনই বলা হয় ভাই আল্লাহ সালাত তার ইমানের পরীক্ষা শুরু হয়ে যায় সেই ব্যক্তি যদি তার ওয়াক্তকে পার করে দেয় বিনা সালাতে সে এই ওয়াক্তের জন্য কাফের বলে প্রমাণিত হয়ে যাবে যদি সে তওবা করে সালাত আদায় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা উল্লেখ করে দিয়েছেন কিয়ামতের মাঠে ঈমান পরীক্ষা করা হবে সাজদার মাধ্যমে ইয়াউমা ইউকশাফুন সা ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো আসো ঈমানের পরীক্ষা দাও সাজদা করো আমাকে আল্লাহ বলেছেন ফালা ইস্তাতিউ বহু মানুষ আছে সেই দিন আল্লাহকে সাজদা করতে পারবে না কেন পারবে না খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা তাদের চেহারার মধ্যে একটা ভয় এবং লাঞ্ছনার ছাপ চলে আসবে কেন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন আল্লাহ বলেছেন ইতিপূর্বে তাদেরকে সালাতের জন্য ডাকা হয়েছিল তারা সুস্থ ছিল সক্ষম ছিল নিরাপত্তায় ছিল আল্লাহ বলেছেন সালিমুন তারা সুস্থ ছিল সক্ষম ছিল নিরাপত্তায় ছিল তারপর তারা মসজিদে আসেনি সালাত আদায় করেনি এই জন্য তারা পারবে না কিয়ামতের মাঠে আল্লাহকে সাজদা করতে সেই দিন প্রমাণ হয়ে যাবে কে মুসলিম কে কাফের কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরাতে 29 নম্বর সূরাত আপনি দেখেন প্রথমে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ালামান আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান আল কাযিবিন
আল্লাহ বলেছেন মানুষ কি মনে করে যে আমি মুসলমান এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে আমি এই আয়াতের কারণে আপনাকে বলেছি যে আপনি আহলে হাদিস বললেই আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ কি বলেছেন যে তারা ভাবে নাকি তাকে আমি পরীক্ষাবিহীন ছেড়ে দেব যে একটা ব্যক্তি যদি বলে আমি আহলে হাদিস আর সে নামাজ পড়বে না তার আহলে হাদিস এটা গ্রহণ করে নেওয়া হবে আর আপনার সমাজের মানুষ গ্রহণ করতে পারে কিন্তু আল্লাহ বলছে এটা আমি গ্রহণ করব না করে দিব স্বার্থের খাতিরে আমরা মেনে নিয়েছি আকীদার ভিত্তিতে আমরা আহলে হাদিস মেনে নিয়েছি আমরা গর্ব করে বলি যে আমরা আহলে হাদিস কিন্তু আল্লাহ যদি গ্রহণ না করে আল্লাহ বলছে আমি প্রমাণ করে ছেড়ে দেবো বান্দা ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ বলছে আমি তাদের পূর্বের মানুষদেরকে পরীক্ষা করে ছেড়েছি ওয়ালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু আল্লাহ বলছেন তারা কে সত্যবাদী আর কে মিথ্যুক এই জমিনে আল্লাহ প্রমাণ করে ছেড়ে দিবেন আল্লাহ বলেছে আপনি কি বলতে পারেন এই আয়াতের অন্তর্ভুক্ত আমি আপনি না কি মনে করেন আল্লাহ যখন আয়াত নাজিল করেছেন আপনি কি ভাবেন এই আয়াতের মধ্যে আমি আছি আপনি আছেন কিনা নাই আপনি কি আয়াতের বাইরে তাহলে আপনি আমি যদি এই আয়াতের মধ্যে থেকে থাকি তাহলে আমাদের পরীক্ষা তো চলতেছে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যখন বলেছে আমি ইমানের পরীক্ষা করব আজকে আপনার কোন সময় ফিল হয়েছে যে আল্লাহ আমাকে আজকে ইমানের পরীক্ষা করেছেন কোন সময় কি ঘটেছিল আজকে আপনার সাথে যেটা আপনি ইমানের পরীক্ষা দিয়েছেন আজকে যেটার উপরে ভর করে বোঝা যায় যে আজকে আমি ইমানের পরীক্ষা দিয়েছি কি সেটা এই পাঁচক্ত সালাত ছাড়া আর কি কি পরীক্ষা করা হয়েছে আপনাকে আজকে মেজর এটা তো রমজান মাস না যে আপনাকে সিয়াম রেখে দিয়ে রাখতে বলে আল্লাহ পরীক্ষা করবে এটা তো জাকাতের মাস না এটা তো হজেরও মাস না তাহলে আপনাকে কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ এই পাঁচক্ত সালাত ছাড়া আজকে কি দিয়ে আপনাকে পরীক্ষা করা হয়েছে বলেন আপনাকে পাঁচবার আল্লাহ ডেকেছেন পাঁচবার হাই আলা সালাহ আসো তুমি সালাতের দিকে পাঁচবার ডাকা হয়েছে যদি আপনি মুসলিম হন বলেছে তুমি তো সালাত দিকে আসবাই কিন্তু যারা এসেছিলেন সালাত আদায় করেছিলেন তারা পরীক্ষা দিতে পেরেছিলেন কিন্তু যারা পড়েননি আজকের দিনের ইমানের পরীক্ষা আপনি ফেল ক্রস করে আছে আপনার নাজাতের চিন্তা করেন যদি এই অবস্থা মালাকুল মউত চলে আসে আপনার রেজাল্টটা কি হবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 53 নম্বর অধ্যায় সিফাতিল জান্নাতি ওয়ান নার তাতে একটা হাদিস এনেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে কে রাসূল বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে যেই অবস্থার উপরে তার মৃত্যু ঘটেছে এটাই হচ্ছে তার বিচার এটাই হলো তার বিচার সে 60 বছর সালাত আদায় করেনি আল্লাহ কিচ্ছু বলবে না আল্লাহ শুধু দেখবেন যেই দিন এই ব্যক্তিটা মরে গিয়েছিল যার আত্মাটা নেওয়া হয়েছিল এই দিন সে মুসলিম ছিল কি ছিল না জেনে নেন একটা মোটা কথা বলি আপনাকে আপনার 60 বছরের পাপ মাফ হয়ে যাবে যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন যদি সেই দিন আপনি তওবাকারী মুসলিম হয়ে মরতে পারেন আপনার 60 বছরের নেকি ওই পাপ সব নেকিতে রূপান্তরিত হয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি 60 বছর মুসলিম ছিলেন মৃত্যুর সময় যদি আপনি বেনামাজি হন মৃত্যুর সময় যদি আল্লাহ সম্পর্কে আপনার ভিন্ন কোনো ধারণা থাকে আপনি কিন্তু মরে গেলে ফেঁসে যাবেন কারণ মৃত্যুর মুহূর্তটা হচ্ছে খুব সেন্সিটিভ আরে মরে যাব তো আমরা সবাই এটা সবাই জানি কিন্তু আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে আমার মৃত্যুটা হবে কোন অবস্থায় আমার মৃত্যুটা এমন অবস্থা যখন আর্জেন্টিনার জার্সি আমার গায়ে গোলের কারণে আমি লাফ দিয়ে উঠেছিলাম ওখান দিয়ে আজান হয়েছে আমি পাত্তা দেইনি আপনি কি মনে করেন কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে সে তার সাথে থাকবে কোন মুসলমানের ঘরের সন্তান কে কোথায় গেলে দাঁড়িয়ে বলতে পারে যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবে মেসির বন্ধু কে ছিল একটা দাঁড়া দেখি আপনার যদি বিশ্বাস আপনার যদি ভালোবাসা সত্য হয়ে থাকে এখন প্রমাণ করেন আপনি যে হুজুর আমি বলবো সেই দিন যে আল্লাহ আমি মেসির বন্ধু ছিলাম আমি নেইমারের বন্ধু ছিলাম আল্লাহ এই কথা বলার মতন ক্ষমতা কোনো মুসলমানের ঘরের সন্তানের আছে কেন নাই কারণ জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসি নেইমারকে এই অবস্থায় মরে গেলে জান্নাত পাবে না জাহান্নামে যাবে কারণ কি আর ইহুদি নাসার ঘরের সন্তান বিদায় সেই জন্য আর আপনি মুসলমানের ঘরের সন্তান বিদায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে এটা কি আল্লাহর ইনসাফ হবে এটা আল্লাহর ইনসাফ হবে না আল্লাহ বলেছে তুমি মুসলমান হয়ে দেখাও তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব আর তুমি মুসলমানের ঘরের জন্ম হয়ে গেছে বিদায় তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে তাহলে ওদের অপরাধটা কি ওদের চেহারা আপনার চেহারা সেম ওরা সারাদিন যেভাবে কেটেছে আপনার দিন সেইভাবে কেটেছে তাহলে শুধু মুসলমানের ঘরের জন্মের কারণে আপনি জান্নাত পেয়ে যেতে চান এটা তো নাইন সাফিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানদেরকে একটা দল বলেছেন দল ইহুদি নাসারা যেমন একটা দল আল্লাহ বলেছেন মুসলিম নামের একটা দল তোমরা কোরআন থেকে দলিল চান আপনি
আমি আপনাকে দলিল দিতে পারি, বিনা দলিল আমি কোনো কথা বলি না। আপনি সূরা বাকারা নাম্বার তো আপনি নোট করে নিয়ে যান, তাহলে খোলেন কোরআন এখন সূরা বাকারা দুই নাম্বার সূরার ৬২ নাম্বার আয়াত দেখেন, সূরা মায়দা পাঁচ নাম্বার সূরার ৬৯ নাম্বার আয়াত দেখেন ৬৯, তাতে একটাই আয়াত রয়েছে ভিন্ন শব্দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার নিজেকে দাবি করে, ওয়াল্লাযীনা হাদু যারা ইহুদি নিজেদেরকে দাবি করে, ওয়ান নাসারা খ্রিস্টানরা, ওয়াসাবিন যত ধর্মের লোকেরা আছো তোমরা সবাই কান খাড়া করে শোনো, আল্লাহ এখানে প্রথমে মুসলমানদেরকে ডেকেছেন, মুসলিমরা শোনো, ইহুদিরা শোনো, খ্রিস্টানরা শোনো, বেদিনরা তোমরা শোনো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালে বিশ্বাসী হবে এবং আমিলা সালিহান সব কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই ব্যক্তির জন্য তার রবের কাছে আজর ও সওয়াব রাখা আছে এবং এই ব্যক্তির ভয় নাই, এই ব্যক্তির চিন্তা নাই। আল্লাহ আপনাকে আমাকে কেন বলেছে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালের প্রতি ঈমান আনো এবং সৎ কাজ করো, আমাদেরকে কেন বলেছে? তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন মুসলমানের ঘরের জন্ম হলেই না যাতে মাপকাঠি নাই, বরং আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান লাগবে, পরকালের প্রতি ঈমান রাখে। এর এর চরিত্র কিরকম খেতামশা করা, বিজাতির অনুষ্ঠান নিয়ে নিজেরা লাফালাফি করা, এটা তার কাজ। আরে এটা তো তারা বলতে পারে যারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন ৩৩ নম্বর সূরা, আপনি ৩৪-৩৫ নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে কাফের লিডার বলেছিল এটা যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের জীবন তো এখানে মরে যাব, এখানে শেষ, আমরা ডাইং হয়ে যাব, পাসিং হয়ে যাব, আমরা আর পুনরুত্থিত উঠবো না, এটা আমাদের হবে না। এটা তারা তাদের তো তারা বিশ্বাস করতে পারে, তারা যা খুশি তা খেয়ে ফেলতে পারে, যা খুশি তা ভাবে তারা জীবন পরিচালনা করতে পারে। কিন্তু যেই মুসলিম মরলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে সেই ব্যক্তির চরিত্র, সেই ব্যক্তির আখলাক, আমল, খাদ্য কিভাবে তাদের সাথে মিলে যায়, মিলে যায় কি করে? তাহলে আজকে আপনি যখন তাদের ভালোবাসার কারণে আপনার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারেন, মারামারি লেগে যান, এই দুই দলকে কেন্দ্র করে একদল হেরেছে আরেক দল জিতেছে, তাই বলে আপনি নিজের ভাই মুসলিমদের সাথে মারামারি লেগে যান এই এই ইহুদি নাসারাদের জন্য, কেয়ামতের মাঠে আল্লাহ তো এই কথাই বলবেন যে যাকে ভালোবাসত আসো তার সাথে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসেছে ভালোবেসেছে কেয়ামতের মাঠে তার সাথে তার হাশর হবে। আপনি কাকে ভালোবাসলেন, কিসের ভিত্তিতে? মুসলিমদের হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেছে, তারা দিন দিন বিজাতির পথে ছুটেছে, এটা আমাদের কিন্তু নাজাত দিতে পারবে না। দেখুন মুসলিম হিসাবে আমাদের কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে খাস কিছু আয়াত রয়েছে যেটা ডাইরেক্ট আল্লাহ শুধু মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন, তার মধ্যে একটা আয়াত সূরা মায়দা ৫ নম্বর সূরা, আপনি ৭৮ নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত তাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যারা কাফের এবং যারা তোমাদের ধর্মটাকে খেলতামশা মনে করে। ইসলাম ধর্ম তো খেলতামশার ধর্ম নয়, আল্লাহ বলেছেন যারা তোমাদের ধর্মটাকে ইসলামটাকে খেলতামশা মনে করে তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমাদেরকে। কিন্তু আমাদের চরিত্র কোন দিকে যাচ্ছে? আপনি কেন কোরআনটাকে মূল্যায়ন করতে পারতেছেন না? কেন আপনি আপনার ধর্ম শিখবেন না? কেন আপনি যদি নিজেকে মুসলিম বলতে চান আপনাকে কোরআন পাঠ করতে হবে, এই কোরআনের প্রত্যেকটা দিক নির্দেশনা আপনাকে ফলো করতে হবে, এর মধ্যে আপনার নাজাত আছে। এর চেয়ে স্পষ্ট আয়াত আর কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনার জন্য সহজ করে দিই, সূরা আলী ইমরান ৩ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত এটা রয়েছে, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মতে নিজের জীবনকে পরিচালনা করার ইচ্ছা করবে, শুধু ইয়াবতাগি সে যদি চায় যদি আমি অন্য ধর্মের মতো চলতে, আল্লাহ বলেছেন এর কাছ থেকে কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবে না এবং এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। এর চাইতে স্পষ্ট আয়াত আর কি লাগবে আপনার বলেন? বরং সূরা মায়দার মধ্যে এত কঠিন একটা আয়াত আছে, এটা ৬৮ নম্বর আয়াত ৬৮,
তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি বলেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল ওয়া উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম হে নবী আপনি ইহুদি নাসারাদেরকে বলে দেন তোমরা উল্লেখযোগ্য কিচ্ছু না আল্লাহ বলি তো দূরের কথা আল্লাহর কাছে মুসলিমের খাতা যে লিস্ট রয়েছে জান্নাতীদের লিস্ট সেই লিস্টের মধ্যে তোমাদের নাম পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাওরাত ইনজিল এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল করা হয়েছে এটা যদি তুমি নিজের জীবনে বাস্তবায়নকারী না হও লাস্তুম আলা শাই তুমি কিছুই নও আহলে হাদিস তো হওয়া দূরের কথা আল্লাহ বলছে মুসলমানদের লিস্টের মধ্যে আপনার নাম থাকবে না যদি আপনি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন না করেন আর আপনি ভাববেন না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি নাসারাদেরকে বলেছেন কারণ আয়াত হচ্ছে আমাদের কিতাবে কোরআনের মধ্যে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তার কাছ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উক্তি নকল করেছেন এই আয়াতের তাফসিরে দেখে দেখে নেবেন কালা আস-সুফিয়ান আস-সাউরি মা ফিল কোরআনি আশাদ্দু আয়াতিন মা ফিল কোরআনি আশাদ্দু আয়াতিন আশাদ্দু আলাইয়া মিন মানে কোরআনের এমন কোন আয়াত আমার উপরে এত কঠিন নয় এত ভারী নয় যে আয়াতটা হচ্ছে এটা যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই তোমরা কিছুই নও হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল করা হয়েছে এটা যদি তুমি বাস্তবায়নকারী না হও তুমি আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই নও কিন্তু আমরা যদি অনেকবার চিৎকার করে আপনার কাছে বলি না সারা রাত ধরে এভাবে কোরআনের আয়াত আর হাদিস আমি আপনার কাছে পেশ করতে থাকতে পারি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কিন্তু রেজাল্ট কি এটা আপনার কাছ থেকে তলব করতে হবে প্রত্যেকটা মুসলিমের সন্তানদের কি ফিরে আসার এখনো কি সে সুযোগ সময় আসেনি আল্লাহ কি বলেছেন ইত্তারাবালিন নাসে হিসাবুহু ওয়া হুম ফি গাফলা মানুষের হিসাব নিকাশ নেওয়ার সময় অত্যন্ত কাছাকাছি চলে আসছে অথচ গাফলাতে মরিদ সে গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে এই পৃথিবীর বয়স আর কতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন বয়স তো আনা ওয়া সাআতু কাহাতাইনি আমি এবং কিয়ামত এসেছে এইভাবে পাশাপাশি তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছেন আর এতটুকু শুধু বাকি আছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া 1400 বছর পার হয়ে গেছে আর কত বছর পৃথিবী টিকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের কিছু লোক ইহুদি নাসারাদের পায়ে পায়ে পা মিলিয়ে চলবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধর্মের কোনো বক্তব্যের বক্তাকে কোনো পাত্তাই দিচ্ছে না তারা কোনো কথা নিচ্ছে না তারা তাদের মতো করে জীবন গড়তেছে এই ধরনের মাহফিল করা হলে তারা সেগুলোকে কদর করে না জুমার খুতবা যখন চালু হয় অধিকাংশ সন্তান অধিকাংশ মুসলিমরা আসে নামাজের 15 মিনিট আগে সে খুতবাই শুনতে চায় না আপনি কি মনে করেন এই যে আপনার অন্তরের ভিতরে যে রোগ ধরে গেছে এটা একটা বডি একটা বডি তো এটা এটার ভিতরে একটা অন্তর কাল্প আল্লাহ রেখে দিয়েছেন এটা রোগ হয় অনেক রোগ হয় এটা হার্ট অ্যাটাকের কথা আমি বলতেছি না আপনার মধ্যে কুফরের রোগ জন্মে যেতে পারে মুনাফিকের রোগ জন্মে যেতে পারে নাস্তিকতা বাসা বাঁধতে পারে শিরিক ঢুকে যেতে পারে রিয়া ঢুকে যেতে পারে অহংকার ঢুকে যেতে পারে লোক দেখানো আমল ঢুকে যেতে পারে হিংসা বিদ্বেষ ঢুকে যেতে পারে কৃপণতা ঢুকে যেতে পারে এগুলো কিসের রোগ সব অন্তরের রোগ আমাদের মুসলিমদের অন্তরের মধ্যে এই যে শাহওয়াত অন্তরের কুবাসনা যেটা কোথায় জন্মে এই অন্তরে জন্মে যখন মানুষের অন্তর এইভাবে খারাপ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা মেডিসিনের মাধ্যমে এটাকে শুধরানোর ব্যবস্থা রাখে নাই এমন না যে জমজমের পানি খেলে আপনার অন্তর রোগ দূর ভালো হয়ে যাবে প্যানাডোল আর এক্সট্রা এগুলো কিছু খেলে অ্যান্টিবায়োটিক খেলে আপনার অন্তর রোগ ভালো হবে না ওগুলো আপনার বডির জন্য কিন্তু আপনার আমার অন্তর যে নষ্ট হয়ে যাচ্ছে ঝং পড়ে যাচ্ছে মরে যাচ্ছে এগুলোর জন্য কি রেখেছেন আল্লাহ এই কোরআনটাকে রেখেছে এই কোরআন এই কোরআন আপনার অন্তরে ঢুকলেই অন্তর পরিষ্কার হবে না তো হবে না আর এই অন্তরটাকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন এটার দলিল চাইলে আপনি নিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 10 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর আল্লাহ বলেছেন হে
মানুষ তোমাদের কাছে আল্লাহর উপদেশ বাণী এসে গেছে যেটা তোমাদের অন্তরের যতগুলো রোগ আছে সেগুলোকে দূর করে দিতে সক্ষম তোমাদের অন্তরের যতগুলো রোগ আছে তাহলে অন্তরের রোগ দূর করবে কোরআন আর যখনই কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয় আপনি সেই মজলিসে আসেন না সেই মজলিসে বসেন না সেই খুতবায় আসেন শেষে তাহলে আপনার যদি আল্লাহ এবং তার রাসূলের কথা যদি আপনার কান দিয়ে না ঢোকে তাহলে আপনার এই অন্তরটা পবিত্র হবে কিভাবে তার মানে আপনি নিজেই চাচ্ছেন না পরিবর্তন হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা মেজর একটা আয়াত রেখে দিয়েছেন যেটা হলো মাপকাঠি যেটা আপনি সূরা রদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ কোন জাতিকে নিজে থেকে পরিবর্তন ঘটিয়ে দিবেন না পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন না চায় কোন ব্যক্তি যদি নিজের পরিবর্তন না চায় আল্লাহ নিজে তাকে পরিবর্তন করে দেবেন না আপনি দাঁড়িয়ে রাখতে চাইলে আপনি ব্লেড লাগায়েন না দেখবেন দাঁড়ি টিকে যাবে আল্লাহ কিন্তু দাঁড়িকে স্টেনলেস স্টিল করে দেয় নাই যে আপনার ব্লেড চালাবেন আর ব্লেড ভেঙে যাবে দাঁড়ি কাটবে না এটা আল্লাহ করে দেবে না আপনি পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে মসজিদের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন মুয়াজ্জিনকে তুমি শুধু ডাকো আপনাকে ঘর থেকে ধরে আনার দায়িত্ব মুয়াজ্জিনকে দেওয়া হয়নি আপনি আসলে আপনি স্বেচ্ছায় আসবেন আল্লাহর ফেরেশতা নেমে আপনার ধরার মধ্যে ধরবে না যে তুই সালাতে আসলি না কেন ধরবে না আল্লাহ এটা করবে না আল্লাহ কোন মা বোন যারা পর্দা করে না রাস্তার মধ্যে ফেরেশতা নেমে থাপ্পড় মারবে না তুই পর্দা করলি না কেন করবে না এটা আল্লাহ কেন আল্লাহ বলছেন তুমি যদি পরিবর্তন না চাও আল্লাহ তোমার পরিবর্তন ঘটাবে না জান্নাতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেছেন জামি ইন্না হাদাইনাহু সাবিলা ওয়া ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে জান্নাতের পথ এটা হচ্ছে জাহান্নামের পথ হয় তুমি শুকরগুজার বান্দা হও অথবা কুফরি করো ফিরে আসো আমার কাছে জবাবটা তোমাকে আমি দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ শুধু রাস্তা দেখিয়ে দাও আল্লাহ যে আমাদেরকে নাজাত দিতে চান সেই জন্য কোরআন নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত একজন রাসূল পাঠিয়েছেন যিনি এই ধর্মটাকে পালন করে আমাদেরকে দেখিয়েছেন কিন্তু আমরা সেই শরীয়ত পালন করি না অথচ আল্লাহ আমাদেরকে এই শরীয়তের উপরে থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জাসিয়া 45 নম্বর সূরা 18 19 নম্বর আয়াতটা আপনি দেখে নেন 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন হে নবী আমি আপনাকে একটা শরীয়তের উপরে দাঁড় করে দিয়েছি ফাত্তাবিহা আপনি এই শরীয়ত মোতাবেক চলুন ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে না ধর্ম কি জিনিস আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না আল্লাহ নিষেধ করে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মতো ইহুদি নাসারাদের সাথে মিলে চলতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই মক্কা থেকে বের করা হতো না তারা তাকে খলিল হিসেবে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে চেয়েছিল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরায়েল পুরো আয়াত পড়ার এখন আর সময় হচ্ছে না আপনি সূরা বনী ইসরায়েল 17 নম্বর সূরাতে দেখে নেন 70 থেকে পরে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আপনাকে আমার সম্পর্কে বিভ্রান্ত করতে চেয়েছে যদি আপনি তাদের কথা মেনে নিতেন লাত্তাখাযুকা খলিলা তারা আপনাকে খলিল হিসেবে গ্রহণ করে নিত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেষ্টা করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোদের ধর্ম তোদের আমার ধর্ম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহেবে মার খেতে হতো না আবু জাহেল তাকে আঘাত করেছে সেটা তিনি সহ্য করেছেন তিনি যদি তাদের কথা মেনে চলতেন তাহলে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত পেতে হতো না কিন্তু আমরা সেই জাতি তার উম্মত হয়ে আমরাই বলি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতের আবদার রাখি বিশ্বাস রাখি কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মীদের নাচে নাচি এটা মোটেও কাম্য নয় আমাদের মুসলিমদের শুধরানোর সময় এসেছে আর যারা ওয়াজ শুনতে বসেছেন এই কথাগুলো প্রত্যেকের কানে আপনি শুনেছেন আর এগুলো যদি কোরআনের কথা হয়ে থাকে আপনি মানতে বাধ্য আপনি যদি আপনার পরিবর্তন চান সত্যিকার অর্থে আল্লাহ আপনার সামনে ফেরেশতা নাজিল করবে না আল্লাহ বলেছেন আমি ফেরেশতা নাজিল করব না আর যখন ফেরেশতা নাজিল হয়ে যাবে তখন আপনার কোনো ভালো কাজ ভালো কথা আল্লাহ কবুল করবেন না মালাকুল মউত দেখে দেওয়ার পরে
কোন ব্যক্তি যদি হাজারবার আল্লাহকে বলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন আল্লাহ তাকে বলে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা কোন ব্যক্তির আজাল সময়টা যখন চলে আসবে ওই ব্যক্তিকে বলা হবে না তুমি একবার ইস্তেগফার করে নাও তাকে বলা হবে না সেই সময়টা তাকে দেওয়া হবে না মৃত্যু প্রত্যেকের আসবে আমি বলেছি যে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে যখন উঠাবে না যে অবস্থায় তার মৃত্যু হয়েছিল সেটাই হবে তার বিচারের ফয়সালা রাসূল সাল্লাল্লাহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন কিতাবুল তাকদীর কাদারের অধ্যায় 82 নম্বর অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন রাসূল বলেছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আমালিন নার আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম এই কথাটা মনে রাখেন একজন ব্যক্তি মুসলিমই ছিল ইসলাম পালন করতে 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 অথচ লোকটা জাহান্নামী আরেকজন লোক জাহান্নামের পথে ছিল ইহুদি নাসারা ছিল খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব ছিল অথবা চরম পাপী ছিল কিন্তু মৃত্যুর পূর্বে সে ইসলাম গ্রহণ করে নিল তাওবা করে নিল সালাত পড়া শুরু করে দিল ইসলাম পালন করা শুরু করে দিল বাসি সুযোগ নাই বাপের মৃত্যু যদি চলে আসে এই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি কেন বলা হয়েছে ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম একজন ব্যক্তির সর্বশেষ যে আমলটা প্রকাশ পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের জন্য ওই অবস্থাটাকে ফাইনাল করে দিবেন যে এটার উপরে বিচার হবে এখন যেই ব্যক্তি সালাতের সময় সালাত আদায় করলো না আর খেতামশা করতেছে রাস্তাঘাটে উৎফুল্ল ড্যান্স করতেছে মিউজিক বাজাচ্ছে ওই অবস্থায় তার মৃত্যু কি আসতে পারে না কি মনে করেন একজন ব্যক্তি হাতে সিগারেট টানতেছে আর ওই মুহূর্তে যদি ফেরেশতা ধরে নেয় সে আল্লাহর কাছে কি আশা করে এই হারামখোর কি আশা করে তাকে জান্নাত দিবে আল্লাহ আর যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে সেজদায় পড়ে আছেন অথবা উদাহরণ দিই যারা আজকে বাংলার জমিনে কোথাও না কোথাও কনসার্ট হচ্ছে আর আপনারা মাইকের সামনে বসা এটাও একটা দল ওটাও একটা দল এখন যদি আমাদের মৃত্যু আসে আমরা আল্লাহর কাছে কি আশা করি বলেন এই জায়গায় বসলে যে জান্নাত পাওয়া যায় এটা আপনার দলিল লাগবে দলিল লাগবে না দলিল ছাড়াই বিশ্বাস করেন আমি আপনাকে দলিল দিচ্ছি যাতে আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তর কারণ হয় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 49 নম্বর অধ্যায়ের 8 নম্বর পর্বে ফাযলি মাজালিসুজ জিকির জিকিরের মজলিসে বসলে যে আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন সেই হাদিস এনেছেন তার কিতাবে সম্ভবত 6732 নম্বর হবে হাদিস না হলে আপনি 49 নম্বর অধ্যায়ের 8 নম্বর পর্বে দেখে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজালিসুজ জিকির সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে কাইফা তারাক্তুম ইবাদি আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো তখন তারা বলে এরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছে আপনার তাকবীর পাঠ করে আপনার বরকত ঘোষণা করতেছে আপনার কাছে এরা জান্নাত চায় এরা জাহান্নাম থেকে মুক্তি চায় যখন এটা হয়ে মজলিসের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলে উশহিদুকুম আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আন্নি কাদ গাফারতু লাহু আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছে দিলাম ক্ষমা করে আমি তাদেরকে ও আতাইতুহু মা সাআলু তারা আমার কাছে যা চাচ্ছে আমি এখন তাদেরকে তা দিয়ে দিলাম ও আজারতুহুম মিম্মা ইসতাজাউ তারা যেই জিনিস থেকে আমার কাছে আশ্রয় চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম ফেরেশতারা তখন আশ্চর্য হয়ে বলে যে আমরা এই মানুষগুলো এর মধ্যে এমন কিছু চরম পাপী আছে আপনি তাকে পর্যন্ত ক্ষমা করে দিলেন এই মজলিসে বসার কারণে রাব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাআহু সেখান দিয়ে যাচ্ছিল তাদের সাথে বসে গেছে আপনি একে পর্যন্ত ক্ষমা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের এই কম দামি মানুষগুলোর মর্যাদাটা কি এই এই শব্দটা শুনেন আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে হোম ফেরেশতারা জেনে নয় এরা কারা হোম জোলাসাউ এখানে যারা বসে আছে হোম জোলাসাউ লাইয়াশকা বিহিম জালিসুহু এদের সাথে যত বড় পাপী এসে বসে যাবে কোন ব্যক্তি কাছে মাহরুম করা হবে না লাইয়াশকা বিহিম জালিসুহু এদের সাথে বসে গেলে কোন ব্যক্তি আল্লাহ হতভাগা বানাবে না এটা আল্লাহর ফয়সালা আপনি বলতে পারেন সে গানের মধ্যে সে গেলে আপনার জন্য ক্ষমার কথা রয়েছে কোন মুসলিম এটা বলতে পারে না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী হাদিস কোট করেছেন যার মৃত্যুটা সর্বশেষ যে আমলের উপরে হবে এটাই হবে তার নাজাতের চূড়ান্ত ফয়সালা
আপনাকে আমাকে কি করতে হবে, সব সময় কোনো না কোনো একটা ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে, কারণ মৃত্যুটা কখন আসে এটা কেউ জানে না। কেউ যদি চায় তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা অবস্থায় মৃত্যু হোক, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলা অবস্থায় মৃত্যু হোক, তাহলে সে কি হেডফোন লাগিয়ে গান গাবে, কি করবে? সে তার তসবিহ জপা উচিত ছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা উচিত ছিল, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো বলতে থাকা উচিত ছিল, তাকে প্রায় সময় তো মসজিদে থাকা উচিত ছিল, সুযোগ পেলে কোরআনটা ধরা উচিত ছিল, কারণ তার তো ভালো মৃত্যু সে চাচ্ছে, কারণ সে তো জানে না যে কখন তার মৃত্যু হবে। এই ধরনের ব্যক্তি কখনো, যেই ব্যক্তি নাজাত চায় সেই কোনোদিন এই কনসার্টের মধ্যে অংশ নিতে পারে না, আল্লাহ না করুক এই এক ঘন্টার কনসার্টের মধ্যে যদি তার মৃত্যু চলে আসে, রাসুলের ফয়সালা অনুযায়ী এই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা মস্ত বড় একটা অপরাধ, মস্ত বড় একটা ব্যাপার। আমাদেরকে বলা হয়েছে আমাদের আমলকে শুধরাতে। কোরআনের মধ্যে একটা কঠিন আয়াত আছে, আমার কাছে সেটা কঠিন মনে হয়, যেটা বনি ইসরায়েলের 84 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, কুল, হে নবী বলে দেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন, প্রত্যেকটা ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে, শাকল এটা ইমাম বুখারী বলেছে, আর নিয়া নিয়ত অনুযায়ী কাজ করে যাচ্ছে, তার মানে আপনার নিয়ত যদি হয় জান্নাত তাহলে আপনি জান্নাতের কাজে কিন্তু লিপ্ত। যারা দাড়ি রেখেছেন তার উদ্দেশ্য কি? গালে গুস্ত নাই সেই জন্য রাখছেন, কি জন্য রাখছেন? সুন্নাহ, রাসূলের আদর্শ তাই নয়, এটা আমাদের ইসলাম। যারা টাকার উপরে প্যান্ট পরেন কেন পরেন? কাপড় বাঁচানোর জন্য কেন? ইসলাম। যে মা বোনরা পর্দা করে তারা কেন করে? তার শরীরে কোনো শ্বেতরঙ আছে সেই জন্য কেন করে? ইসলাম, ধর্ম। তার মানে যেই ব্যক্তি নাজাত চায় সেই ব্যক্তি ইসলাম পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কে জান্নাতি কে জাহান্নামী এটা ফাইনাল হয়ে আছে, জান্নাতীদেরকে জান্নাতের লিস্টের মধ্যে, জাহান্নামীদেরকে জাহান্নামের লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। সাহাবায়ে কেরাম জেনে বলতেছেন, ফা লিমান আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আমল কেন করি, কর্ম কেন করব? জান্নাত তো ফাইনাল হয়ে আছে, জাহান্নাম ফাইনাল হয়ে আছে, যে এই ব্যক্তি জাহান্নামী এই ব্যক্তি জান্নাতি। রাসূল যে কথাটা বলেছে এটা প্রত্যেকটা ব্যক্তির কলিজার মধ্যে তো থাকা উচিত। রাসূল কি বলেছেন? এ মান, তোমরা কর্ম করো, যা খুশি তা করো, যা খুশি তা করো, কুল্লান মুয়াসসারুন লিমা খলিকা লাহু, যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ করা আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। যেই ব্যক্তি জান্নাতি, নামাজ পড়া তার জন্য সহজ, দাড়ি রাখা তার জন্য সহজ, পর্দা করা ওই মামুনদের জন্য সহজ। আল্লাহ কি বলেছেন রাসূল? কুল্লুন মুয়াসসারুন লিমা খলিকা লাহু, যেই ব্যক্তির সিগারেট খাওয়া সহজ ওই ওই জায়গার জন্য সৃষ্টি হয়ে গেছে। যেই ব্যক্তি সহসে হারাম খায়, হারাম কাজে লিপ্ত, সেই ব্যক্তি ওই কাজের জন্য তার সৃষ্টি হয়ে গেছে, এটা তাকে আল্লাহ জানিয়ে দিলেন আগে, যে তোমার কর্ম বলে দেবে তুমি জান্নাতি না জাহান্নামী, এটা আপনাকে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না। আল্লাহ বলছে তুমি আজকে বিচার করো, আজকে সারাদিন তোমার জীবন যেই কাজেই ব্যবহার হয়েছে এটা কি জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? এটাকে বলিষ্ঠ করার জন্য সর্বশেষ একটা হাদিস বলে দিই, আমি আমার বক্তব্য শেষ করে দেব। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুন নাসি ইয়াদু ফাবায়ু নাফসাহু ফামুদিকুহা আও মুবিকুহা, এটা ইমাম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন, আত্তাহুরু শাতরুল ইমান, ওই হাদিসের মধ্যে সর্বশেষ লাইন এটা, যে প্রত্যেক ব্যক্তি তার সকাল হয় সে তার জীবনটাকে খরচ করে, এই 24 ঘন্টা তার আজকে খরচ হয়েছে, ফামুদিকুহা আও মুবিকুহা, সে এমন কাজে লিপ্ত ছিল হয় সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছে, অথবা সে তার দ্বারা এমন সে কাজে লিপ্ত হয়েছে সে নিজেকে ধ্বংস করেছে, নিজে নিজেকে ধ্বংস করেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের কাজ এবং জাহান্নামীদের কাজ লিস্ট করে জানিয়ে দিয়েছেন, এগুলো হচ্ছে ভালো কাজ, এগুলো হচ্ছে মন্দ কাজ। এটাও হাদিসের ভাষায় আছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বাইয়ানা যালিক, এটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ ইমানের অধ্যায় এনেছেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার 81 নম্বর কিতাবুর রিকাকে এনেছেন, যে প্রত্যেকটা আমল আল্লাহ লিপিবদ্ধ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা জান্নাতের এটা জাহান্নামের লিস্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির সকাল হয়েছে রাত হয়ে গেল, সারা দিন সে খরচ করেছে কোন না কোন কাজে, কোন না কোন কাজে সে নিজেকে ব্যস্ত করেছিল, হয় সে নিজেকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল অথবা আজকে সে নিজেকে মুক্ত করার কাজে লিপ্ত ছিল, সে মুক্ত করে নিয়েছে। তার মানে আজকে যদি সেই ব্যক্তি মরে যায়, যে ব্যক্তি নিজেকে মুক্ত করে নিয়েছে সে জান্নাতি, এটা ঘোষণা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন তোমার কর্ম তোমাকে রাস্তা দেখাবে তুমি জান্নাতি না জাহান্নামী, এটা কাউকে দোষারোপ করে কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিসের একটা শেষ টুকরো আমি আপনাকে বলি, এটাও ইমাম মুসলিম কোট করেছেন, বলেছেন মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরে বিহি নাসাবুহু, কারণ আমল যদি কাউকে পেছনে টেনে ধরে, টু টেক ডাউন বা টু টেক ঢিলে বলা হয়েছে, কাউকে যদি থামিয়ে দেয় পেছনে টেনে ধরে, তার কর্ম যদি তাকে পেছনে ফেলে দেয় তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। কোন ব্যক্তি রক্তের ভিত্তিতে মুখে যে বলেছি এটা হাদিস সর্বশেষ কেন বললাম, যারা নিজেদেরকে শুধু আহলে হাদিস পরিচয় দিয়ে জান্নাত পেতে চান আপনি কথাটাকে আজকে মনে রাখবেন, কোন ব্যক্তির আমল যদি তাকে পেছন দিকে টেনে ধরে তার বংশ তার খেতাব তার নাম তাকে কোনোদিন আগে বাড়া দিতে পারবে না। রাসূল বলেছেন তার কর্ম তাকে দিয়ে আগে বাড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে উত্তম কাজ করার তৌফিক দান করুন, যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের জন্য পাঠিয়েছেন আমরা যেন সেই ইসলাম পালন করে মরতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন। এই দুনিয়া খেতামশার দিকে ঝুঁকে গেছে, আল্লাহ যারা আমরা মুক্ত আছি আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে আল্লাহ ওই সমস্ত খেতামশা থেকে তুমি মুক্ত করো, এবং যে ধর্ম তুমি আমাদেরকে দিয়েছো, যে দায়িত্ব দিয়েছো, যেটাকে তুমি আমানত বলেছো, যেটাকে তুমি নিয়ামত বলেছো, আল্লাহ এটা আমাদের জীবনের সর্বস্ব হিসেবে যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, এবং আমাদের জীবনের যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ বিচারের মাঠে কিয়ামতের মাঠে তুমি আমাকে এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের পিতামাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও, সেই দিন তুমি আমাদের কাউকে আল্লাহ তুমি লাঞ্ছিত করো না, এবং আমাদের মুসলিম ভাইগুলো যারা ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মের নাচে নাচে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে আমাদের ধর্মের দিকে ফিরিয়ে নিয়ে আসো, এবং আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমরা যেন তাদেরকে বোঝাতে পারি প্রত্যেকের দায়িত্ব এটা, আপনি আপনার ভাই আপনি আপনার বন্ধু আপনার সন্তানকে বোঝান, এই পথটা নাজাতের পথ নয়, আমাদের নাজাতের পথ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে নিয়ামত বলেছেন, আপনি জানেন না হয়তো সেই আয়াত, নিয়ামত বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুনিয়াটা ক্ষণিকের সময়, ক্ষণিকের, মরে গেলে শেষ, যেই ব্যক্তি এই দুনিয়া থেকে ভোগ করে জান্নাতকে হারাবে সে জানেন কি হারাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কসম করে বলেছেন ওয়াল্লাহি মা মাসালু দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা তারজি, রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি তার দুনিয়া এবং পরকালের জীবনটাকে কম্পেয়ার করতে চায় সে সমুদ্রের কিনারায় চলে যাক, তার একটা আঙুল সে ডুবিয়ে দিক, যতটা পানি তার আঙুলের সাথে উঠে আসবে এটা হচ্ছে তার দুনিয়া, এটাকে পাওয়ার জন্য যদি তার সমুদ্রকে সে ছেড়ে দেয় এটা তার পরকাল, এই সমুদ্রের পানি হচ্ছে আপনার আমার জন্য জান্নাত, অনন্তকাল অনন্ত নিয়ামত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত দেবেন, কিন্তু দুনিয়ার সামান্য ভোগ বিলাস যদি আমাদেরকে এই সমুদ্রের পানি থেকে মাহরুম করে দেয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ইন্নাল্লাযীনা খাসিরা আনফু ইন্নাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ আলা ইন্না যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যেই ব্যক্তি নিজের এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামতের মাঠে এই ব্যক্তি হবে সব থেকে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারকে বাঁচাতে বলেছেন, ডুবাতে বলেন, আজকে আমরা কর্তা যারা আছি আজকে আমাদের পরিবারকে ধ্বংস করার পেছনে আমরা প্রত্যেকটা পুরুষ দায়ী, আমরা নিজেরা সালাত করি না এজন্য পরিবারের লোকদেরকে সালাত পড়তে বলি না, আমরা নিজেরা পর্দার গুরুত্ব বুঝি না এজন্য আমাদের মা বোনদেরকে আমরা পর্দার জন্য বাধ্য করি না, আমরা নিজেরা ধর্ম বুঝি না এজন্য আমাদের সন্তানদেরকে ধর্মের শিক্ষা দেই না। আপনি কি মনে করেন ইসলাম যেটাকে দায়িত্ব বলেছে সুশীল সমাজ সেটাকে ইন্টারফেয়ার বলে, বলে এটা নাকি স্বাধীনতায় বাধা, এটা তাকে ব্যক্তি স্বাধীনতায় নাকি হস্তক্ষেপ, অথচ ইসলাম বলেছে এটা বান্দা তোমার উপরে দায়িত্ব, কোন রকম রায় তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, অকুল লকুম মাসউলু আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকের রাখালি সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, এটা বাবার দায়িত্ব মার দায়িত্ব, এটা আপনার ইন্টারফেয়ার নয়, আপনার সন্তান যা তার সাথে যা খুশি তা করবে, মোবাইলে যা খুশি তা দেখবে, যেদিক সেদিক সেদিক রাত কাটাবে আর আপনি কিছুই বলবেন না, এটা তার ব্যক্তি স্বাধীনতা নয়, মুসলমানদেরকে এরকম ব্যক্তি স্বাধীনতা আল্লাহ দেয়নি, দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের লাগাম টেনে ধরতে হবে, আমাদের কর্তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল হতে বলেছেন, আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে ইসলাম বোঝার মেনে চলার তৌফিক দান করেন।
আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি